তখন এটা সরাসরি একটা ড্রাইভে চলে গিয়েছে এবং ডাউনলোড অপশন আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেন, জাস্ট সফটওয়্যারটা ডাউনলোড করে নেন। যাদের সফটওয়্যার নাই সবাই সফটওয়্যার ডাউনলোড করে নেন। আচ্ছা গাইজ, গতকাল আমরা ভিজিটিং কার্ড দেখেছিলাম এবং আজকে আমরা ভিজিটিং কার্ড দেখব। আর মূলত আপনাদের ব্যাচে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে শুরু করব, আপনাদের ব্যাচে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে শুরু করব। আর আমাদের এই ব্যাচে এখন পর্যন্ত প্রায় 38 জন অ্যাডমিশন নিয়েছেন, এখন পর্যন্ত এই ব্যাচে 38 জন, মানে কম্বো 6 যেটা, ওই 6 এর জন্য আমাদের 38 জন অ্যাডমিশন নিয়েছেন। তো 38 জন বিভিন্ন গ্রুপে আছে, তাদেরকে সবাইকে কম্বো 6 গ্রুপ আনা হচ্ছে। আর আপনারা এই গ্রুপে যারা যারা অ্যাডমিশন নেবেন তারা তারা পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নেবেন। সামনের সপ্তাহ মানে 24 তারিখ পর্যন্ত আপনারা ফ্রি ক্লাস করতে পারবেন এবং 24 তারিখ পর্যন্তই পেমেন্ট করতে পারবেন। তবে এর মধ্যে সফটওয়্যার সবাই ইনস্টল করে ফেলবেন এবং সবাই ক্লাস করবেন, রেগুলার সবাই ক্লাস করবেন। যে ক্লাস রেকর্ড প্রত্যেকটাই দেওয়া হয়, ক্লাস রেকর্ড প্রত্যেকটা দিন দেওয়া হয়, জাস্ট ক্লাস শেষ হওয়ার 1-2 ঘন্টা 3 ঘন্টা পর রেন্ডার হওয়ার পর এটা ইউটিউবে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? বিগত সব ক্লাসের ভিডিওগুলো আছে। আর মূলত এগুলো ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস গুলো জাস্ট একটা ডেমো, আমরা কিছু ডেমো ক্লাস গুলো করছি। তবে আজকে থেকে আমরা একটা প্রফেশনাল ক্লাস শুরু করছি, ঠিক আছে? আজকে থেকে আমরা প্রফেশনাল একটা ক্লাস শুরু করছি যেটা ইলাস্ট্রেটর সফটওয়্যার এর উপরে, ইলাস্ট্রেটর সফটওয়্যার উপরে আমরা আজকে প্রফেশনাল একটা ক্লাস করব, ওকে? আর আপনাদের ব্যাচে অরিয়েন্টেশন ক্লাসটা 24 তারিখে হবে, ঠিক আছে? যারা কম্বো 6 এ আছেন সবাইকে বলছি অরিয়েন্টেশন ক্লাসটা 24 তারিখে হবে। সফটওয়্যার দিয়ে মোবাইলে কাজ করা যাবে না, এই কোর্সটা সম্পূর্ণ মোবাইল এবং মোবাইলের মধ্যে কোনো কাজ করা যাবে না, শুধুমাত্র ভিডিও দেখা ছাড়া। মোবাইলের মধ্যে আপনি ভিডিও দেখতে পারবেন আর কোনো কাজ করতে পারবেন না। আর সম্পূর্ণ কাজটা ল্যাপটপ বা কম্পিউটার দ্বারা করতে হবে, ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে। কোর্সে যারা জয়েন করবেন অবশ্যই ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে। আচ্ছা, গতকাল ভিজিটিং কার্ড করেছিলাম, ভিজিটিং কার্ড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমার ভিজিটিং কার্ডটা দেখবেন? জি অবশ্যই দেখব। আচ্ছা, আপনি কি আপনার কম্পিউটারে যে আমাকে দেখাতে চান নাকি? আচ্ছা, তাহলে আপনি আপনার স্ক্রিনের শেয়ার বাটনটা চাপ দেন, স্ক্রিন শেয়ার, আমরা সরাসরি আপনার স্ক্রিনে চলে যাব। আচ্ছা, সফটওয়্যার রিলেটেড কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আমরা আপনার স্ক্রিনে চলে যাই জুমস ক্লাসের মাধ্যমে, জুম সফটওয়্যারের মাধ্যমে আমরা আপনার স্ক্রিনের মধ্যে চলে যাই, আমরা দেখব আপনার কোথায় কি প্রবলেম। তাহলে আপনার স্ক্রিনটা অফ করে দিলাম। হ্যাঁ, আমি অফ করেছি, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। এখানে হোস্ট স্ক্রিন শেয়ারিং না, রতন দেবনাথ ব্যাপারটা তা না, রতন দেবনাথ ব্যাপারটা তা না, আমরা ফ্রি ক্লাস গুলো ওরা থাকবে, ওরা ফ্রি ক্লাস করবে, বাট আপনারা ইলাস্ট্রেটর সফটওয়্যারের উপরে ক্লাস করবেন, ইলাস্ট্রেটরের উপরে ক্লাস হবে। এখন থেকে নেক্সট 24 তারিখ পর্যন্ত ইলাস্ট্রেটরের উপরে ক্লাস হবে, 24 তারিখ না মানে লং টাইম পর্যন্ত এই ইলাস্ট্রেটরের উপরে ক্লাস হবে, বুঝতে পারছেন? রতন দেবনাথ জি বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি শেয়ার স্ক্রিনটা করে দিচ্ছি। জি, স্ক্রিন শেয়ার করে নেবেন। আচ্ছা গাইজ, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রাসেল ভাইয়ের স্ক্রিনে। রাসেল ভাই তার একটা প্রবলেম পড়েছে, রাসেল ভাই তার স্ক্রিনে একটা প্রবলেম পড়েছে তার কম্পিউটারে, সে একটা কাজ করার সময় সে প্রবলেমে পড়েছে, আমরা তার প্রবলেমটা দেখে আসব। এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাচ্ছি রাসেল ভাইয়ের স্ক্রিনে, আমরা এই মুহূর্তে আছি রাসেল ভাইয়ের স্ক্রিনে। জি রাসেল ভাই, আপনি দেখান কোথায় প্রবলেমে পড়েছেন একটু দেখেন আমাকে। জি, আর যারা দেখাবেন যাদের কোনো প্রবলেম আছে কম্পিউটারে বা আপনাদের সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম আছে, কাজ রিলেটেড কোনো প্রবলেম আছে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানো যায়, তো স্ক্রিন শেয়ার করে আপনারা দেখাবেন। তবে সবকিছু রেডি করে রাখবেন, রাসেল ভাইয়ের মতো করবেন না, সবকিছু আগে রেডি করে ফেলবেন, রেডি করে জাস্ট আমাকে স্ক্রিনটা শেয়ার করে দিবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি রাসেল ভাই একটা ভিজিটিং কার্ড করেছিলেন, সেই ভিজিটিং কার্ডটা জাস্ট সে সেভ করে আমাদের দেখাচ্ছে, ভিউ করে দেখাচ্ছে, বাট সে সেভ করেছিল ডকুমেন্টের অনেক ভিতরে নিয়ে। আর আরেকটা প্রবলেম হচ্ছে, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি জিনিসটা খুবই ঝাপসা আসছে, জিনিসটা খুবই ঝাপসা আসছে এবং লেখা বা বিভিন্ন জিনিস খুবই ঝাপসা হয়েছে, নষ্ট হয়ে গেছে ব্যাপারটা। আচ্ছা, এখানে উনি বেশ কিছু ভুল করেছে, তার মধ্যে আমার ফার্স্ট যে ভুলটা সন্দেহ হচ্ছে সেটা হচ্ছে 3.5/2 ইঞ্চির জায়গায় উনি 3.2 ধরেন ধরেন এখানে অন্য কিছু একক ইউজ করছে। আপনি কি একটা ভালো মতো খেয়াল করছিলেন ভাই, বা পিএইচডি ফাইলটা আছে কিনা, এআই ফাইলটা আছে কিনা? রাসেল ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? রাসেল ভাই গুড, হ্যাঁ আসি 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 আসি। আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ফাইলটা সেভ করেছিলেন?
এই ফরম্যাটে ফাইলটা সেভ করছিস না এবারে আমি দেখিয়ে আচ্ছা 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 আরেকটা ফাইল আমরা তাহলে দেখে আসি যে আরেকটা ফাইল আপনার কোথায় জিকেটা দেন আচ্ছা আর কেউ কি কারো স্ক্রিনে শেয়ার বা কারো কোনো প্রবলেম দেখাতে চান কেউ কি কারো স্ক্রিনের কারো প্রবলেম দেখাতে চান কিনা শেয়ার করতে চান কিনা এটা সেভ করলে ভাইরাস না না ভাইরাস আসবে কেন এখানে এর সাথে ভাইরাসের কোনো সম্পর্ক নাই আচ্ছা নুরুজ্জামান বাবু ভাই আপনার সেভ হয় না এই ফরম্যাটে কোন ফরম্যাটে সেভ হয় না ভাই শুধুমাত্র এআই ফরম্যাট নাকি কোন ফরম্যাটে জি ওয়ালিকুম সালাম ভাই আমি ইনস্টল করেছি আর দেখানো লাগবে কি আর না না ইনস্টল করলে দেখানো লাগবে না মানে আপনি যদি কোনো কাজ করতে পারছেন না বা এই যে কোনো প্রবলেম করছেন তখন দেখালে দেখাতে পারেন আচ্ছা আচ্ছা ওকে ওকে গাইস আমরা তাহলে সরাসরি কাজে চলে যাই আমরা নুরুল আমরা হচ্ছে রাসেল ভাই স্ক্রিন দেখছিলাম ওকে রাসেল ভাই আমরা আবার দেখি রাসেল ভাই আমরা আবার দেখি এবং আজকে আপনি যদি এই ধরনের প্রবলেম ফেস করেন আপনি সাথে সাথে গ্রুপে জানাবেন গ্রুপ আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে যেমন দেখা যাচ্ছে আপনি রাত 3টার সময় কাজ করতেছেন এখন রাত 3টার সময় আপনি একটা প্রবলেম করছেন তখন আপনি কিভাবে সাপোর্ট টিমের কাছে সাপোর্টের জন্য বলবেন সেটা হচ্ছে ফার্স্টে ছবি তুলবেন মোবাইলের ছবি তুলে আপনি দেখাবেন যে ভাই আমার এই জিনিসটা হইতেছে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে না আপনি কোন না কোন একটা মেসেঞ্জার গ্রুপে তো আছেন ওই গ্রুপে আপনি ছবি তুলে দেখাবেন যে ভাইয়া আমার এই প্রবলেমটা হচ্ছে আমার সেভ হইতেছে না বা আমার এই ফাইলটা ঝাপসা হয়ে গেছে এই জিনিসটা ছবি তুলে বলবেন তাহলে আমরা সরাসরি আপনাকে হেল্প করব আর সারা রাত আপনারা সাপোর্ট পাবেন সারা রাত সাপোর্ট পাবেন ভোর 4টা 5টা পর্যন্ত ওকে শুধুমাত্র সকাল 10টা পর্যন্ত একটু সাপোর্ট পেতে আপনাদের কষ্ট হবে কারণ হচ্ছে এই সময়টা আমরা ঘুমাই মূলত আচ্ছা গাইস আমরা এই মুহূর্তে সরাসরি কাজে চলে যাচ্ছি আমরা ভাইয়ার স্ক্রিনটা স্টপ শেয়ার করে দিচ্ছি এবং আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি আজকে মূলত আমরা ভিজিটিং কার্ডই করব তো ভিজিটিং কার্ড নিয়ে আরো কিছু কথা আছে ভিজিটিং কার্ড আমরা কেন করি কিভাবে করি সবাই আপনারা জানেন যে কেন করি কি উদ্দেশ্যে করি ভিজিটিং কার্ড কেন করা হয় কিভাবে করে কোন সফটওয়্যারে করা এই সব জিনিস আপনারা জানেন তো তারপরেও বলছি কিছু ব্যাপার স্যাপার সেটা হচ্ছে আপনারা এখানে অনেকে আছেন একদম নতুন যারা আজকে একদম নতুন ক্লাস করছেন যারা আজকে একদমই নতুন ক্লাস করছেন তাদেরকে বলছি যে আমাদের এই কোর্সের কোর্স মডিউল আছে তো কোর্স মডিউলটা আপনারা ক্লাস শেষে দেখে নেবেন মানে এখন বাজে 10:18 আপনারা রাত 11টার সময় আমরা কোর্স মডিউল দেখব বাট এই রাত 11টা পর্যন্ত আমরা ভিজিটিং কার্ডের কাজ দেখব ভিজিটিং কার্ড দেখব ভিজিটিং কার্ড শিখব বাট রাত 11টা থেকে আপনারা কোর্স মডিউল দেখবেন মানে যারা একদমই নতুন আছেন তারা আমাদের কোর্স মডিউল বা কোর্স প্ল্যানিং কয় মাসের কোর্স কতদিনের কোর্স কি কি শিখব না আপনার কোনো প্রশ্ন থাকলে আপনার কি কি কম্পিউটার লাগবে বা আপনার র‍্যাম কত জিবি লাগবে এই ধরনের অনেকে প্রশ্ন করেন তো এই ধরনের প্রশ্নগুলো করবেন রাত 11টার পর থেকে ঠিক আছে তো আমি আপনাদের সাথে আছি রাত 11টা পর্যন্ত রাত 11টার পর হিমেল কবির ভাই আসবে এবং হিমেল কবির ভাই আপনাদেরকে কোর্স প্ল্যানিং বা মডিউল দেখাবে আর রাত 11টার সময় আমার একটা অন্য ব্যাচে যেতে হবে অন্য ব্যাচে একটা ক্লাস আছে আজকে রাত 11টা বাজে তো আপনাদের সাথে আমার কথা এটাই যে আপনারা আজকে যারা নতুন আছেন তারা রাত 11টা পর্যন্ত কাজ দেখেন জাস্ট ইলাস্ট্রেটর সফটওয়্যারে ভিজিটিং কার্ড করা দেখেন আর জাস্ট 11টার পরে আপনারা আমাদের কোর্স মডিউল দেখবেন ক্লিয়ার আর সফটওয়্যারের লিংক আমি সবাইকে দিয়েছি চ্যাট বক্সে সবাই সফটওয়্যারের লিংক থেকে ডাউনলোড করে নেবেন সবাই সফটওয়্যারের লিংক থেকে ডাউনলোড করে নেবেন এবং কেউ যদি না পারেন হেল্প লাগলে জানাবেন আচ্ছা এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাচ্ছি গুগলে ভিজিটিং কার্ড সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য ভিজিটিং কার্ড যারা গতকাল দেখেছেন ভেরি গুড আজকেও দেখেন আর ভিজিটিং কার্ড মূলত কি সেটা আপনারা সবাই জানেন তো জাস্ট আমি গুগলে যে লিখেছি ভিজিটিং কার্ড লেখার পর আমার বেশ কিছু ভিজিটিং কার্ডের ইমেজ আসছে আমি যখন ইমেজে ক্লিক করছি তখন যখন আমি অল এ ক্লিক করছি তখন কিন্তু অল আসছে মানে ওয়েবসাইট রিলেটেড যা আছে ওয়েবসাইট ভিডিও ইমেজ অনেক কিছুই কিন্তু আসছে কিন্তু যখন আমি ইমেজে ক্লিক করছি তখন কিন্তু আমার ইমেজের ব্যাপারটা আসছে মানে ইমেজ যেগুলো সেগুলো কিন্তু তখন আসবে তো এখান থেকে আমাদের যে কোনো একটা ভিজিটিং কার্ড পছন্দ করতে হবে সেই ভিজিটিং কার্ডটা নিয়ে আমরা কাজ করব ধরেন আমরা আজকে একটা ভিজিটিং কার্ড করতে চাই যে ভিজিটিং কার্ডটা দেখতে এরকম এই ভিজিটিং কার্ডটা আমরা আজকে করতে চাই তাহলে এই ভিজিটিং কার্ডের ডেমোটা আগে দেখতে হবে আগে এট ফার্স্ট আমরা কপি করব একটা কপি করে করে শিখতে হবে যেমন ধরুন একটা ডাক্তার যখন ডাক্তার হয় ডাক্তার হওয়ার আগে কিন্তু সে ইন্টার্নি করে ইন্টার্নির মাধ্যমে ইন্টার্নির ওখানে যে কিন্তু সে জাস্ট প্র্যাকটিস করতেছে তার স্যাররা তাকে দেখাচ্ছে সেও জিনিসই বারবার করে প্র্যাকটিস করছে তো আমাদেরকে এই সব জিনিসপত্র শেখার জন্য আগে বারবার করে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ডেমো নিয়ে কাজ করতে হবে মানুষের কাজ কপি করতে হবে যখন আমরা মানুষের কাজ সুন্দর করে কপি করতে পারবো নির্দিষ্ট একটা লেভেলে চলে আসবো একটা ডেমো দেখে দেখে কাজ করতে হবে যখন একটা নির্দিষ্ট লেভেলে চলে আসবো তখন আমরা নিজেরাই ডিজাইন করবো তখন আমাদের নিজেদের মাথা থেকে নিজেদের ব্রেন থেকে আমরা ডিজাইন করবো
বাট এট ফার্স্ট আমরা বিভিন্ন ডিজাইন আমরা দেখব তো ফার্স্ট অফ অল আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে কাজ করব ইলাস্ট্রেটর সফটওয়্যার এবং ফটোশপ সফটওয়্যার এটা হচ্ছে অ্যাডোবি সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দুটো আমরা এগিয়ে দিব এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মাদার মানে গ্রাফিক ডিজাইন শিখতে হলে আপনাকে এই দুটো সফটওয়্যার শিখতেই হবে এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি দুটো সফটওয়্যার না শিখে যদি শুধুমাত্র একটা শিখি হবে না না ভাই দুটোই শিখতে হবে কারণ একটা আরেকটার সাথে রিলেটেড ধরেন আপনি ইলাস্ট্রেটর একটা ভিজিটিং কার্ড করলেন ভিজিটিং কার্ড করা শেষে এটাকে মকআপ করতে হয় ভিজিটিং কার্ড শেষে এটাকে মকআপ করতে হয় ভিজিটিং কার্ডে যখন কাজ করবেন ফাইলটা সেভ করার পর এটাকে মকআপ করতে হয় আচ্ছা আপনারা সবাই কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই একটু জুমের চ্যাট বক্সে চলে আসেন আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি ভেরি গুড ওকে আব্দুর রহমান মামুন ভাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আব্দুর রহমান মামুন ভাই একটু হেল্প করেন আপনারা যে যদি সাউন্ড না পান তাহলে জয়েন বাটনে ক্লিক করতে হবে জয়েন অডিওতে ক্লিক করতে হবে কেউ একজন একটু ওনাকে হেল্প করেন তো ভাইয়া কেউ একজন ওনাকে হেল্প করেন আচ্ছা গাইস কয়েকজন প্রশ্ন করেছেন মকআপ কি আর গতকাল অনেকেই ক্লাস করেছেন যে আমরা গতকাল একটা ভিজিটিং কার্ড দেখেছিলাম তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ফার্স্টে ফটোশপ সফটওয়্যার ফটোশপ সফটওয়্যারে আগে আমরা একটু দেখে আসি যে মকআপ কি এবং মকআপ ডিজাইন করে কিভাবে জাস্ট গত ক্লাসের পরের টপিক মানে গত ক্লাসে আমরা ভিজিটিং কার্ড শিখেছিলাম যারা গত ক্লাস করছেন তারা হয়তো আইডিয়া আছে আজকেও করব আজকেও আমরা ভিজিটিং কার্ড করব বাট এট ফার্স্ট আমরা মকআপে চলে যাচ্ছি যে মকআপ জিনিসটা আসলে কি মকআপ দিয়ে কি করে মকআপ দিয়ে কি কি করা হয় এই জিনিসগুলো আচ্ছা আব্দুর রহমান ভাই শুনতে পাচ্ছেন না জয়েন অডিও বাটনে ক্লিক করতে হবে তাকে একটু বলে দেন তো আপনারা আচ্ছা কামরুল ইসলাম ভাইয়ের কমপ্লেইন হচ্ছে খালি ভিজিটিং কার্ড নিয়ে আলোচনা হয় ভাই প্রথম যখন আপনি ইলাস্ট্রেটর সফটওয়্যার শুরু করবেন আপনি কি দিয়ে শুরু করবেন এটা ভিজিটিং কার্ড দিয়ে শুরু করতে হবে এটা হচ্ছে বেসিক ইলাস্ট্রেটর সফটওয়্যারের বেসিক ঠিক আছে এই বেসিক না শেষ করে আপনি কিন্তু এরপরের টপিকে যেতে পারবেন না এখন আপনি যদি বলেন যে ভাই আজকে আইডি কার্ড দেখান হ্যাঁ আমাকে দেখাইতে বললে আমি যে কোনো জিনিস দেখাইতে পারবো আপনি যদি বলেন ভাই আজকে টি শার্ট ডিজাইন দেখান আজকে লোগো ডিজাইন দেখান অনেক কিছু দেখানো সম্ভব বাট এই জিনিস দেখানো যাবে না এটা এগুলো ভাই বেসিক ক্লাস মানে একদমই ফার্স্ট ক্লাস আপনি ফার্স্ট ক্লাস থেকে তো শুরু করবেন নাকি আজকে হঠাৎ করে লোগো ডিজাইন কাজ করবেন আজকে হঠাৎ করে টি শার্ট ডিজাইনে কাজ করবেন ব্যাপারটা কিরকম হওয়া উচিত কামরুল ইসলাম ভাই আমার সাথে কথা বলেন মাউথ পিস ওপেন করে কথা বলেন কামরুল ইসলাম ভাই আপনি আমার একটু কথা বলেন তো ভাই আপনার কমপ্লেনটা জানান আমার সাথে কথা বলেন সরাসরি আচ্ছা জয়েন অডিও বাটনে ক্লিক করলে সে শুনতে পাবে যার শুনতে প্রবলেম হচ্ছে জয়েন অডিও বাটনে ক্লিক করলে শুনতে পাবেন আচ্ছা আচ্ছা গাইজ আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কামরুল ইসলাম ভাই জি বলেন মাউথ পিস আবার ওপেন করেন ওপেন করে কথা বলেন মাউথ পিস ওপেন করে কামরুল ভাই কথা বলেন অন্যান্য অন্যান্য মডিউলের কিছু কিছু পার্ট নিয়ে আলোচনা করলে হয় মূলত একটা ধারণা দেওয়া আচ্ছা জি একটা ধারণা অন্যান্য মডিউলের সম্পর্কে আচ্ছা এখন ধরেন আমাদের যে ক্লাস আমাদের যে কোর্স কন্টেন্ট আপনারা তো অনেকে কোর্স কন্টেন্ট দেখছেন এখানে কোর্স কন্টেন্ট কিন্তু অনেক দুয়া আছে ফ্লায়ার ডিজাইন লিফলেট ডিজাইন টি শার্ট ডিজাইন বুক কভার ডিজাইন কার্টুন ডিজাইন এখানে অনেক জিনিস কিন্তু আছে কিন্তু সব জিনিস আপনারা আমি আজকে প্রথম দিন দেখাইতে পারবো না এর কারণটা কি এর কারণ হচ্ছে ভাই টুল বিভিন্ন টুল আপনারা গত ক্লাস যারা করেছেন অনেকগুলো টুল দেখছেন যে বিভিন্ন টুল আছে মানে ধাপে ধাপে আগাইতে হবে এখন অন্য ধরেন আজকে আপনি বললেন যে ভাই আসলে টি শার্ট ডিজাইন দেখেন কিন্তু আমি টি শার্ট ডিজাইন দেখালে আপনারা ম্যাক্সিমাম জিনিস বুঝবেন না কারণ এখানে পেন টুল পারেন এমন মানুষ খুব কম আছে পেন টুল পারেন না বা গ্রাফিক ডিজাইন পারেন না তারাই কিন্তু ক্লাস করতে আসছে ঠিক আছে তো দ্যাটস ওয়াই সবার কথা চিন্তা করে আমাদেরকে ধাপে ধাপে আগাইতে হবে যে কারণে আমরা আজকে আজকে আমরা ভিজিটিং কার্ডই দেখব তবে রাত 11টায় আমার সাথে অন্য ব্যাচের ক্লাস আছে আজকে রাত 11টায় অন্য একটা ব্যাচের সাথে আমার ক্লাস আছে যারা আপনারা মোটামুটি এক্সপার্ট তারা আমাদের ওই ব্যাচে যাইতে পারেন ঠিক আছে আপনারা যারা মোটামুটি এক্সপার্ট বা অনেকগুলো ক্লাস করতেছেন আজকে 3-4 নাম্বার ক্লাস করতেছেন তারা আমার সাথে ওই ব্যাচে ক্লাস করে দেখতে পারেন আজকে ওদের আজকে আজকে ইলাস্ট্রেটরের ওদের আজকে ক্যালেন্ডার ডিজাইন হতে পারে বা প্রোডাক্ট প্যাকেজিং হতে পারে ওরা হাই লেভেলের ক্লাস করবে আপনারা ওই ক্লাস করে দেখুন ঠিক আছে সবাইকে বলছি তো ওইটা ক্লাস লিংক পাবেন রাত 11টায় মানে রাত 11টায় আমাদের এই ক্লাস এখন যারা ক্লাস করছেন 61 জন আছেন এখন যারা ক্লাস করছেন এই ক্লাসটা রাত 12টা পর্যন্ত চলবে বাট এই ক্লাসটা দুই ভাগে ভাগ হচ্ছে একটা হচ্ছে রাত 10টা থেকে 11টা আর একটা হচ্ছে 11টা থেকে 12টা 11টা থেকে 12টা জাস্ট কোর্স মডিউল আলোচনা হবে বা যারা ফার্স্ট ক্লাস করতেছেন আজকে তারা থাকবেন আর যারা প্রথম যারা বেশ কয়েকটা ক্লাস করেছেন তারা ওই ক্লাসে চলে যাবে ঠিক আছে ওই ক্লাসে আমার সাথে চলে যাবে আমি যেখানে আপনারাও সেখানে ওকে লিংকটা পাবো এখানে দিয়ে দিব এই চ্যাট বক্সে দিয়ে দিব এখান থেকে কপি করে আপনি
ক্লাস থেকে লিভ নেবেন, এখান থেকে কপি করবেন, কপি করে ক্লাস থেকে লিভ নেবেন, লিভ নিয়ে ওই ক্লাসে জয়েন করবেন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ওকে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, সবাইকে মিউট করে দিচ্ছি। যারা শুনতে পাচ্ছে না তাদেরকে আপনারা একটু হেল্প করেন, যারা যারা শুনতে পাচ্ছে না তাদেরকে আপনারা একটু হেল্প করেন যে তাদেরকে কি করতে হবে। ওকে, আচ্ছা, এই মুহূর্তে চলে যাচ্ছে আমরা মকআপে। আসলে মকআপ জিনিসটা কি, মকআপ জিনিসটা কি, ধরেন আমরা যখন গুগলে যে সার্চ করেছি, আমরা যখন গুগলে যে সার্চ করেছি যে ভিজিটিং কার্ড, তখন অনেক ধরনের ভিজিটিং কার্ড আসছে। এখন এই যে ভিজিটিং কার্ড গুলা, এই ভিজিটিং কার্ড দেখে আপনার কি মনে হচ্ছে? দেখে ভাবটা এমন মনে হইতেছে যে এই ভিজিটিং কার্ড প্রথমে করা হয়েছে ডিজাইন, ডিজাইন করার পর প্রিন্ট করা হয়েছে, প্রিন্ট করার পর একটা টেবিলের উপরে অনেকগুলো ভিজিটিং কার্ড রাখা আছে। আপনাদের কাছে কি দেখে এটা মনে হচ্ছে না যেখানে অনেকগুলো ভিজিটিং কার্ড রাখা আছে এবং এখানে একটা ভিজিটিং কার্ড দাঁড় করানো আছে? এই যে ভিউ, এই ভিউটাকে বলা হইতেছে মকআপ। এই যে একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি, একটা ভিউ দেখতে পাচ্ছি একটা টেবিলের উপরে, একটা টেবিলের উপরে, এই যে টেবিলের টেকচার, টেবিলের টেকচার, টেবিলের উপরে যে রং থাকে না, ওই রকম রং তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে টেবিল। তো টেবিলের উপরে বা কাঠের উপরে ভিজিটিং কার্ড রাখা আছে। এখানে দেখে মনে হচ্ছে যে অনেকগুলো ভিজিটিং কার্ড রাখা আছে। এই জিনিসটাকে বলা হয় মকআপ। কি বলে ভাই? মকআপ। এই মকআপ ডিজাইনটা আমরা আগে দেখব, তারপর সরাসরি ভিজিটিং কার্ডে চলে যাচ্ছি। আচ্ছা, তো গুগলে যে লিখতে হবে ভিজিটিং কার্ড মকআপ, ভিজিটিং কার্ড, এরপরে লিখতে হবে মকআপ, ভিজিটিং কার্ড মকআপ ফ্রি। যেহেতু আমরা ফ্রি জিনিসগুলো সার্চ করব, সেহেতু আমাদের এটা ফ্রি লেখা লাগবে, ভিজিটিং কার্ড ফ্রি, ভিজিটিং কার্ড ফ্রি মকআপ বা ভিজিটিং কার্ড মকআপ ফ্রি, এরকম কিছু লেখা লাগবে যেটার মধ্যে ফ্রি কথাটা উল্লেখ থাকবে। এরপর বেশ কয়েকটা ওয়েবসাইট আসছে, সেই সব ওয়েবসাইটে যাব আমি মকআপ ডাউনলোড করতে। মকআপ প্রথমে ডাউনলোড করতে হবে। এইবার কথা হচ্ছে ভাই, মকআপ কি শুধু ইলাস্ট্রেটর ফাইল হয় নাকি ফটোশপ ফাইল হয়? মকআপ অলওয়েজ ফটোশপ ফাইল হয়, মকআপ অলওয়েজ ফটোশপ ফাইল হয়, মকআপ কখনো ইলাস্ট্রেটর ফাইল হয় না। এই ব্যাপারে ক্লিয়ার? তার মানে আমরা বুঝতেছি যে আমাদের ভিজিটিং কার্ড শেখার পর আমাদের মকআপও শিখতে হবে, আর মকআপ শেখা মানেই ফটোশপ শেখা। যদি ধরেন কেউ বলেন যে ভাই আমি তো শুধু ফটোশপ শিখবো, আমি ইলাস্ট্রেটর শিখবো না, হবে না। ধরেন আপনি বললেন যে ভাই আমি শুধু ইলাস্ট্রেটর শিখবো, ফটোশপ শিখবো না, হবে না, দুটোই শিখতে হবে। ঠিক আছে, হয় বেসিক শিখেন, আপনি ইলাস্ট্রেটরটাকে মাদার নেন, মানে ইলাস্ট্রেটরটা ভালো কাজ করেন, আর ফটোশপটা বেসিক শিখেন বা মকআপ পর্যন্ত শিখেন, এরকম হইলেও হবে, কিন্তু দুইটাই টাচে থাকা লাগবে। দুইটা টাচে না থাকলে আপনি কাজ সাবমিট করতে পারবেন না, বড় বড় জায়গায় কাজ শো করতে পারবেন না। ঠিক আছে, দ্যাটস আমরা দুটো সফটওয়্যার এখানে শিখবো, এবং সফটওয়্যার গুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন, ফ্রিতে পাবেন, বিনামূল্যে পাবেন। আচ্ছা, মকআপ ডাউনলোড করার জন্য আমরা বেশ কয়েকটা ওয়েবসাইটে গিয়েছি, সেখান থেকে আমরা বেশ কিছু মকআপ দেখছি, দেখে যেটা আমাদের ভালো লাগে সেইটা আমরা ডাউনলোড করব। ঠিক আছে, যে মকআপটা আমাদের ভালো লাগে সেই মকআপটা আমরা ডাউনলোড করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা মকআপ, এ দেখি এটা ডাউনলোড করব কিনা। এরপরে আমরা এই যে একটা মকআপ পাচ্ছি হাতের উপরে, একটা মকআপ আছে হাত দিয়ে ধরে রাখছে, আঙ্গুল দিয়ে ধরে রাখছে, দেখি আমরা এই মকআপটা ডাউনলোড করা যায় কিনা। আজ সবাই একটু মনোযোগী হয়ে দেখেন, জাস্ট দেখেন ক্লাসগুলো, জাস্ট দেখেন যে গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন করতে কি কি লাগে, এই জিনিসগুলো আগে দেখেন। যারা এখানে নতুন আসছেন তারা আগে দেখেন যে গ্রাফিক্সের দুনিয়াটা কেমন, গ্রাফিক্সের কাজগুলো কেমন, এই জিনিসগুলো আগে দেখেন। আর এই কোর্সে যারা আসবেন অবশ্যই জেনে বুঝে আসবেন, ঠিক আছে, এই কোর্সের মডিউল কি শুধু গ্রাফিক্স? আপনার স্ক্রিন, আপনি মোবাইলে না ল্যাপটপে? ল্যাপটপে। আচ্ছা, আপনার ওই আপনার ওখানে দেখেন সেটিং আছে, মানে আপনি মনে হয় সবার মুখ দেখতেছেন, মানে অনেক মানুষ দেখতেছেন, তাই না? জি জি। আচ্ছা, এখন এখন দেখেন তো আসে কিনা? না, এখনো আসেনি। আচ্ছা, আপনার স্ক্রিনের একটু প্রবলেমটা সলভ করেন, আপনার স্ক্রিন থেকে দেখেন একটু, জুমকে জুম নিয়ে একটু ঘাটাঘাটি করেন, দেখবেন যে আমার স্ক্রিন দেখা যাবে। এইরকম প্রবলেম কি আটকা হচ্ছে? আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে চান? আপনাকে দেখানোর জন্য বলি। ওকে ওকে, আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে আমরা জাস্ট একটা সফটওয়্যার ডাউনলোড, একটা মকআপ ডাউনলোড করছি এবং সেটা ডাউনলোড হচ্ছে। এই যে দেখেন উপরে ডাউনলোড হইতেছে, তো ডাউনলোড হইতে থাকুক, আর আমরা ততক্ষণ ওই ভাইয়ের প্রবলেম একটু সলভ করে আসি। জি ভাই, আপনার স্ক্রিন আপনি শেয়ার করেন, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। জি, আপনার স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখি। জি, করেছি। আমরা দেখতে পাচ্ছি না, স্ক্রিন শেয়ার হয়নি, আবার করেন। বললাম তো,
আপনার ওখানে শেয়ার স্ক্রিন বাটন আছে শেয়ার স্ক্রিন আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন আপনি এই লিভ নেন ক্লাস থেকে লিভ নিয়ে আবার জয়েন করেন ওই লিংক থেকে আবার জয়েন করেন আপনার ওখানে কোনো প্রবলেম হবে না আচ্ছা আচ্ছা গাইস আমরা এই মুহূর্তে একটা মকআপ ডাউনলোড করেছি আমরা এই মুহূর্তে একটা মকআপ ডাউনলোড করেছি এবং ডাউনলোড হওয়ার পর একটা ফাইল কোথায় যায় একটা ফাইল ডাউনলোড ফোল্ডারে যায় তো সেখান থেকে আমরা ডাউনলোড ফাইলটা দেখি যে কোনটা ডাউনলোড করেছি এই যেটা ডাউনলোড করেছি আমরা ঠিক আছে তো এই ফাইলটা আমরা যেটা ডাউনলোড করেছি এই ফাইলটা আমরা জাস্ট কাট করলাম কাট মানে কি কাট মানে ওইখান থেকে সরানো কাট মানে ওইখান থেকে সরানো এবং এটাকে সরায়া আমরা আমাদের ডেস্কটপের মধ্যে আনতেছি আমরা আমাদের ডেস্কটপের মধ্যে একটা ফাইল নিয়ে আসছি এই যে এই ফাইলটা আমার একটা ভিডিও সাজেস্ট করছি এই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে এখন দেখবেন না ক্লাস শেষে নেক্সট দেখবেন জাস্ট আপনি জেনে রাখেন যে জিপ আনজিপ নামে একটা অপশন আছে এবং ক্লাস শেষে ওই ভিডিওটা দেখে নেবেন জিপ আনজিপ কি জিপ আনজিপ কেন করে এই জিনিসগুলো দেখতে পাবেন আচ্ছা আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ইউটিউবে ইউটিউব থেকে জাস্ট জিপ আর আনজিপের যে জিনিসটা সেটা আমি আপনাদেরকে একটু জাস্ট ভিডিওটা লিংক দিচ্ছি ভিডিওটা লিংক দেওয়ার পরেই আপনারা আমরা ভিজিটিং কার্ডে চলে যাব আবার এবং মকআপে কাজ চলে যাব আচ্ছা আমার নাম আপনাদের সাথে যাদের আমার পরিচয় নাই আমার নাম এমডি জাকারিয়া আর সাধারণত ডেলি ডেলি পরিচয় দিয়ে অনেক সময় ওয়েস্ট হয় যার কারণে সবসময় পরিচয় দিচ্ছি না আর মূলত আপনারা আমাকে আমার ইউটিউব চ্যানেলে বা গুগলে যে কোনো জায়গায় সার্চ করলে পাবেন আচ্ছা এই চ্যানেলের মধ্যে যাওয়ার পর এই চ্যানেলের মধ্যে যাওয়ার পর ভিডিওসে যাবেন ঠিক আছে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি তো ভিডিওসে যাওয়ার পর এখানে হাউ টু ইনস্টল বা উইন্ডার উইনজিপ এরকম একটা ভিডিও আছে সামথিং আচ্ছা এই যে হাউ টু জিপ আনজিপ ঠিক আছে হাউ টু জিপ আনজিপিং এরকম একটা ভিডিও আছে তো ভিডিও লিংকটা আমি দিয়ে দিচ্ছি উপরে আমি লিংকটা দিয়ে দিচ্ছি আমি লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সবাইকে বলছি জুমের চ্যাট বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি জিপ আর আনজিপ কি তো গাইস এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে একটা ফাইল আছে এই ফাইলটাকে বলা আছে জিপ ফাইল এই জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে মানে এটা হচ্ছে তালামারা ফাইল এটা একটা তালামারা বা লক করা বা ব্যাগের মধ্যে ব্যাগের চেন লাগানো ব্যাগের চেনের ইংলিশ কি জিপ তো এখান থেকে জিপ আসছে আমরা গেলাম যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে মকআপ এইটাকে বলা হচ্ছে মকআপ মকআপ ফাইল অলওয়েজ ফটোশপ ফাইল হয় এবং পিএস ফাইলে যে দেখতে পাচ্ছি পিএস পিএস মানে ফটোশপ তো জাস্ট ডাবল ক্লিক করেন ফাইলের উপরে ডাবল ক্লিক করলে সরাসরি এটা ফটোশপ সফটওয়্যার ওপেন হবে তো ফটোশপ সফটওয়্যার ওপেন হওয়ার পর আমরা এটা কাজ করব ঠিক আছে ফটোশপ সফটওয়্যার ওপেন হবে আমরা দেখতে পাচ্ছি এটা ফটোশপ সফটওয়্যারে চলে আসছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এটা ফটোশপ সফটওয়্যারে চলে আসছে এই যেটা এটাকে বলা হচ্ছে মকআপ তো এই যে মকআপটা এই মকআপটা হচ্ছে একটা ভিউ মানে একটা ভিজিটিং কার্ড আপনি করছেন করার পর এটাকে সুন্দর করে হাতের উপর যে উপস্থাপন করছেন বা এরকম একটা ভাব দেখাইছেন দেখে মনে হচ্ছে হাতের উপর রেখে মানে হাত দিয়ে ধরে মোবাইলে ছবি তোলা হয়েছে বা ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছে এইরকম একটা কাজকে বলা হচ্ছে মকআপ এই মকআপটা ডাউনলোড করার পর এখানে আপনার যে ডকুমেন্টটা সেটা সাবমিট করতে হবে তার মানে হচ্ছে আপনার করা যে ভিজিটিং কার্ডটা আছে আপনার করা যে ভিজিটিং কার্ডটা আছে সেইটাকে আপনি এর মধ্যে নিয়ে আসেন আপনার করা যে ভিজিটিং কার্ডটা আছে হ্যাঁ আপনার করা ভিজিটিং কার্ডের সাইজটা খুবই কম তারপরও আপনি এখানে নিয়ে আসেন আচ্ছা এটা হয়তো একটু ফেটে যাবে কারণ রেজলিউশনটা বেশি শর্ট ছিল একটু ঝাপসা হবে যাই হোক আমরা আমাদের করা গত ক্লাসে আমরা এরকম একটা ভিজিটিং কার্ড করেছিলাম তো এই ভিজিটিং কার্ডটা যখন আমরা এখানে এনে প্লেসমেন্ট করলাম এবং সেভ করব যখন আমরা সেভ করি আমি ডিটেইল ভালোভাবে আবার দেখাচ্ছি
জাস্ট আগে আমি বুঝাইছি মকআপ জিনিসটা কি। এখন দেখে দেখেন যে ওই হাতের মধ্যে আপনার করা ভিস্টিংটা চলে গেছে। সবাই কি মকআপের থিমটা বুঝতে পারছেন? মকআপ জিনিসটা কি? জি ভাই, জি ভাই। ওকে সেভ করলে সেভ করলে সেভ করলে এরকম হয়ে যায়। জি ভাই আবার বলেন, আসলে এই কাজগুলো খুবই ইন্টারেস্টিং এবং সোজা, বাট সিকোয়েন্স লাগাইতে হবে। যেমন এক ভাই, ওই যে কামরুল ভাই, কামরুল ভাই বলতেছে যে শুধু ভিজিটিং কার্ড কেন, অন্য কিছু দেখান। অন্য কিছু দেখালে তো হবে না ভাই। আপনি আপনি কোন জিনিস বুঝতেছেন বা ম্যাক্সিমাম মানুষ যারা আছে তারা কি জিনিস বুঝবে সে সম্পর্কে আমাদের একটু হলো আইডিয়া আছে। তো সেই আইডিয়া থেকে শুধুমাত্র ভিজিটিং কার্ডই এখন দেখাইতেছি, ঠিক আছে? তো যাই হোক, আমরা ভিজিটিং কার্ডের সাথে ইমেজ এডিটিংও দেখাইছি। আচ্ছা, কথা ডাবল হয় কেন? আপনার মাউথপিস বন্ধ করেন রুবেল মিয়া, আপনার মাউথপিস বন্ধ করেন। আপনি ডাবল শুনছেন, আপনার মাউথপিস বন্ধ করেন। আপনার ওখানে প্রবলেম, আমার এখানে কোনো প্রবলেম নাই, সবাই একবারই শুনছেন। আচ্ছা গাইজ, এই মুহূর্তে আমরা একটু ব্যাকে চলে যাই, সেটা হচ্ছে আমরা ফাইলগুলো জাস্ট কেটে দিচ্ছি। আমরা ফটোশপ সফটওয়্যারের ফাইলগুলো কেটে দিলাম, জাস্ট ব্ল্যাঙ্ক একটা সফটওয়্যার, ফটোশপ সফটওয়্যার ওপেন করলে আর এই যে একটা মকআপ ডাউনলোড করলে। মকআপ ডাউনলোড সবার ক্লিয়ার কিনা? মকআপ ডাউনলোড কি সবার ক্লিয়ার? মকআপ ডাউনলোড করা, গুগল থেকে যে আমরা মকআপ ডাউনলোড করছি, এটা কি ক্লিয়ার? নাকি আমি এই সম্পর্কে কিছু বলবো, মানে এক লিংকটা দিয়ে দিব? আরেকবার একটু বলেন। আচ্ছা ওকে, মকআপ ডাউনলোড নিয়ে আমি লিংকটা দিয়ে দিচ্ছি। জি আমি লিংকটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্লাসে অনেকে শুনতে পাচ্ছে না, ক্লাসে অনেকে শুনতে পাচ্ছে না, তাদেরকে আপনারা একটু হেল্প করেন তো আপু। এই ক্লাসে যারা শুনতে পাচ্ছে না তাদেরকে একটু হেল্প করেন, জয়েন অডিও বাটনে ক্লিক করতে হবে। যারা একদমই নতুন জুম সফটওয়্যারে, একদমই নতুন, তারা আমাদেরকে ঠিকমতো শুনতে পাচ্ছে না, তো আমরা একটু তাদেরকে একটু হেল্প করি। জয়েন অডিও মানে ক্লাসে যদি কেউ শুনতে না পায় তাহলে এই জয়েন অডিও বাটনে ক্লিক করতে হবে। কোনো প্রবলেম নাই, আমরা আবার রিপিট করছি, এখন পর্যন্ত যা যা হয়েছে আমরা রিপিট করছি। আচ্ছা, তো আমরা এই মুহূর্তে মকআপ ডাউনলোড করলাম। মকআপ মানে কি? মকআপ মানে হচ্ছে এমন একটা ভিউ যেটা উপস্থাপন করার জন্য বেস্ট। আপনি একটা ভিজিটিং কার্ড করলেন, ভিজিটিং কার্ড করে নরমালি যদি উপস্থাপন করেন তাহলে কিন্তু দেখে ভালো লাগবে না, কিন্তু এইরকম একটা ভিউ যদি আপনি সাবমিট করেন তখন কিন্তু দেখেই ভালো লাগবে। তো এইরকম জিনিসগুলোকে বলা হচ্ছে মকআপ, এরকম জিনিসগুলোকে বলা হচ্ছে মকআপ। যেমন এই যে আরেকটা হাতের মকআপ, হাত দিয়ে ভিজিটিং কার্ড ধরে রাখছে, তো এটাও আমরা ডাউনলোড দিয়ে দিই। আমরা ডাউনলোড দিলাম, ডাউনলোড হবে, ডাউনলোড হোক, তারপর আমরা এটা নিয়ে কাজ করবো। আর আমি এই লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, তবে ডাউনলোড করা শিখতে হবে। আমি যেভাবে ডাউনলোড করছি এভাবে ডাউনলোড করা শিখতে হবে। আমি কিন্তু নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের কথা বলি নাই যে অমুক ওয়েবসাইটে যান, অমুক ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি বলছি গুগল থেকে সার্চ করে শিখেন। যদি আমাকে আপনারা জিজ্ঞেস করেন যে ভাই গ্রাফিক ডিজাইন শিখবো কার কাছ থেকে, আমি আপনাকে বলবো ইউটিউব থেকে। আমি আপনাকে বলবো না যে আপনি আমার কাছ থেকে কোর্স করে শিখেন, আপনারা ইউটিউব থেকে গ্রাফিক ডিজাইন শিখেন, তাহলে বেস্ট শিখতে পারবেন, নিজেরটা নিজে শিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তবে এই ধৈর্যটা আমাদের আসলে নাই, যে কারণে আমরা বিভিন্ন কোর্সের মধ্যে যাই এই আর কি। আর তাছাড়া কোর্সের মধ্যে গেলে একটা লাইভ মেন্টর পাওয়া যায়, একটা টিম পাওয়া যায়, যেটা আপনারা নরমালি যেতে পারেন। আচ্ছা, তো আমরা মকআপের লিংকটাও দিয়ে দিয়েছি, মকআপ ডাউনলোড করেছি। তো এই যে জিপ আর এই আনজিপ, একজন প্রশ্ন করেছিলেন যে জিপ করে কেন? জিপ করে ভাই এই কারণে, একটা ব্যাগের মধ্যে আপনি কাপড় চোপড় রাখলেন, কাপড় চোপড় রাখার পর তালা মারবেন, ব্যাগের মধ্যে কাপড় চোপড় রেখে আপনি তালা মারবেন নাকি তালা মারবেন না? তালা মারতেছেন কেন? যাতে চুরি না হয়। তালা মারতেছেন কেন? যাতে এর মধ্যে অন্য কিছু না ঢুকে, এই পর্যন্ত ব্যাগের মধ্যে যা যা আছে সবকিছু ফিল আপ। আর আরেকটা ব্যাপার, আপনার অনেকগুলো কাপড় ছড়ায় ছিটানো রাখা আছে, এই ছড়ায় ছিটানো কাপড় গুলো যখন একটা বাক্সের মধ্যে বা একটা ব্যাগের মধ্যে রাখবেন তখন কিন্তু সংকীর্ণ হচ্ছে, মানে জায়গাটা কম খাচ্ছে। কাপড়টা যখন বাইরে বের করতেছেন অনেক বেশি জায়গা খাইতেছে, কিন্তু ওই যে কাপড়টাকে দলামুচ করে আপনি কি করতেছেন, ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছেন। তো ব্যাগের মধ্যে দিলে কিন্তু জায়গাও আপনার কম লাগতেছে। তো জিপ, জিপের কাজ হচ্ছে এটা, জিপের কাজ হচ্ছে জিপ করলে ভাইরাস দ্বারা এফেক্টেড হয় না, যে কোনো ফাইল কম্প্রেস করা যায়, একটু চাপানো যায়, চারপাশ থেকে একটু চাপানো যায়, এটা হচ্ছে জিপের কাজ, ঠিক আছে? সবাই জিপ আর জিপ কি এইসব সম্পর্কে জানবেন,
এবং গ্রুপে হেল্প নেবেন, যত বেশি জানতে পারবেন ততই আপনি গেইন নেবেন। আচ্ছা তো এই মুহূর্তে আমরা জিপ আনজিপ এর মধ্যে যাচ্ছি, জাস্ট ফোল্ডারটা আমরা আনজিপ করলাম এবং এরকম একটা ফাইল পেলাম, এটাকে বলা হচ্ছে মকআপ। মকআপ এর মধ্যে জাস্ট ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এটা ফটোশপ এর মধ্যে যে ওপেন হবে, ফটোশপ এর মধ্যে যে ওপেন হবে এইভাবে আসবে। আসার পর এই যে দেখেন এখানে লেখা আছে প্লেস আর্ট ওয়ার্ক হিয়ার, প্লেস ইওর ওয়ার্ক, এরকম কিছু থাকবে, ঠিক আছে। ইওর ওয়ার্ক সাবমিট হিয়ার, ইওর ওয়ার্ক রিপ্লেস হিয়ার, রিপ্লেস, এরকম বিভিন্ন জিনিস থাকবে। এই যে প্লেস আর্ট ওয়ার্ক হিয়ার এখানে লেখা আছে, জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কি হবে, নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। এই ডকুমেন্টের মধ্যে আপনার করা যে ভিজিটিং কার্ড, গত ক্লাসে আমরা যে ভিজিটিং কার্ডটা করেছি সেই ভিজিটিং কার্ডটা নিয়ে এখানে আসলাম, জাস্ট বাইরে থেকে টেনে নিয়ে আসলাম, বাইরে থেকে টেনে এনে এরকম বড় করলাম। এই পর্যন্ত আপনার ক্লিয়ার কিনা? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? সবাই চ্যাট বক্সে আসি, সবাই চ্যাট বক্সে আসি, আমাকে জানান এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাইকে বলছি, সবাইকে বলছি একটু চ্যাট বক্সে চলে আসেন ভাই, একটু চ্যাট বক্সে চলে আসেন। আচ্ছা আরেকটা বিষয়, এখানে যারা ক্লাস করছেন, আচ্ছা থ্যাংক ইউ, আচ্ছা এখানে যারা আছেন সেটা কয়েকটা কিছু কথা বলে রাখি। তার মধ্যে এক নম্বর হচ্ছে গ্রাফিক ডিজাইন করতে প্রচুর ধৈর্যের দরকার, ঠিক আছে। যেমন অনেকে অলরেডি অধৈর্য হয়ে গেছেন যে ভাই মকআপ ডিজাইন তো আমরা এর আগেও একদিন দেখছিলাম, যে মকআপ ডিজাইন তো আমি এর আগেও একদিন দেখছিলাম, আজকে কেন দেখাচ্ছেন? কিন্তু সেদিন আপনি হয়তো দেখছেন, অনেকে দেখে নাই, ঠিক আছে। মকআপের এখানে অনেকে দেখে নাই, যার কারণে আমি দেখাচ্ছি। আর এটা কোনো কোর্স মানে কোর্স এখনো রান করে নাই যে সিকোয়েন্সলি ক্লাস নিব, আমি কিন্তু সিকোয়েন্সলি ক্লাস নিচ্ছি না, আমি কিন্তু এখনো সিকোয়েন্সলি ক্লাস নিচ্ছি না। যখন আমি সিকোয়েন্সলি ক্লাস নিব আমি আমার রুলস আগাবো, আমার কোর্স মডিউল অনুযায়ী আগাবো। আপনারা কেউ বলতে পারেন না যে ভাই আজকে লোগো ডিজাইন দেখান, আজকে টি শার্ট ডিজাইন দেখান, এই জিনিসগুলো কিন্তু না। আমার ক্লাসের মডিউল গুলো আমার আমার মতে চলবে, ঠিক আছে। এখন আপনারা ফ্রি ক্লাস, আপনারা যা বলছেন আমি সেটা করে দেখাচ্ছি, আপনাদেরকে বুঝাচ্ছি, যে কোনো প্রশ্নের আনসার করছি। বাট আমার ব্যাচে যেতে হলে ওই ব্যাচটা আমার রুলসে চলবে, আজকে যে ক্লাস হবে ওইগুলো আগে থেকে নির্ধারিত থাকে আমাদের সিলেবাস ওয়াইজ, তো সিলেবাস ওয়াইজ আমরা যাবো, ঠিক আছে। তো যাই হোক, আমরা মকআপ দেখছিলাম, আর এই পর্যন্ত সবাই ক্লিয়ার আছেন আশা করি। যারা ক্লিয়ার নাই তারা ভিডিওটা একটু আবার দেখে নেবেন, এই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা আর এই জিনিসগুলো আমরা ক্লাসে পাবো, পরবর্তীতে কোর্সে পাবো। জাস্ট একটা ফাইল এখানে নিয়ে আসলেন, এই ফাইলটা আমরা কিভাবে আনছি, আমরা জাস্ট এখান থেকে বাইরে থেকে টেনে আনছি। আর একটা বিষয়, আপনি ফটোশপ সফটওয়্যার ওপেন করার পর মকআপ আনলেন, মকআপ আনার পর জি বলেন, আমি এটা নিয়ে কিছু করতেছিলাম, আমি একটা সমস্যা করছি। কি প্রশ্ন, সমস্যাটা বলেন? আনজিপ করে এর মধ্যে নিয়ে আসা, এর মধ্যে একটা মকআপ আনছেন। আনার পর আমার আমার মাউসটা দেখেন, আমার মাউসটা এখন কোথায় আছে, সবাই কি আমার মাউস দেখতে পান? একটা চোখের উপরে আছে, এই চোখটা যখন ওপেন থাকে তখন আমি স্ক্রিনটা দেখতে পাই, এই চোখটা যখন বন্ধ থাকে তখন আমি স্ক্রিন দেখতে পাই না। মানে এটা চোখের কাজ, এটা হচ্ছে ওই যে কিছু কিছু বখাটে ছেলে পেয়ে মেয়েদেরকে চোখ মারে, তো এটা হলো চোখ মারার কাজ। মানে চোখটা বন্ধ রাখলে আপনি কিছু দেখতে পারবেন না, আবার চোখটা ওপেন রাখলে সবকিছু দেখতে পারবেন। তো এটা হচ্ছে চোখের কাজ। তো এই চোখ দিয়া প্রথমে চোখ অফ থাকলে চোখ অন করতে হবে, ঠিক আছে। এরপরে দেখেন এই যে একটা অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করলে এই বাক্স খুলে যাবে, এই বাক্সটা এখন বন্ধ, এই বাক্সটা খুলতে হলে অ্যারোতে ক্লিক করতে হবে, তখন বাক্সটা খুলে গেল। এরপরে লেখা আছে প্লেস আর্ট ওয়ার্ক হিয়ার। এখন ওই ভাই বলল যে ভাই আমি ভিজিটিং কার্ড আনলে আমারটা দেখা যায় না, এখন আপনি যদি এই ফাইলের মধ্যে ভিজিটিং কার্ড নিয়ে আসেন তাহলে কি হবে, আমাকে কথা আনসার করেন। যে ভাই এই কথা বলেছেন সে আমাকে আনসার করেন যে ভাই আমি কি এই ফাইলের মধ্যে ভিজিটিং কার্ড আনবো, আমি কি এই রাকিব হাসান নামে একজন, উনি শুনতে পাচ্ছেন আমাদেরকে, রাকিব হাসান নামে শুনতে পাচ্ছে না, একটু নাকি হেল্প করেন তো কেউ, একটু ওনাকে হেল্প করেন। আচ্ছা
তো এখানে আমরা জাস্ট একটা মকআপ ওপেন করলাম, মকআপ ওপেন করার পর এই ফাইলের মধ্যে আনবো না, আমরা কি এই ফাইলের মধ্যে নিয়ে আসবো ভিজিটিং কার্ড? না, এই ফাইলের মধ্যে ভিজিটিং কার্ড আনা যাবে না। এই ফাইলের মধ্যে যদি নিয়ে আসেন তাহলে তো সবকিছু ঢেকেই ফেললেন, এই ফাইলের মধ্যে যদি নিয়ে আসেন তাহলে তো হাতটা সব ঢেকেই ফেললেন, এই ফাইলের মধ্যে আনা যাবে না। এই যে এখানে লেখা আছে প্লেস আর টু ওয়ার্ক হিয়ার, প্লেস ইউর ওয়ার্ক, এরকম জিনিসগুলো লেখা থাকে, তো এই ফাইলের মধ্যে ডাবল ক্লিক করতে হবে। এইটার মধ্যে যখন ডাবল ক্লিক করবেন তখন নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। আগের ডকুমেন্ট কোনটা? এইটা। এখনের ডকুমেন্ট কোনটা? এইটা। আগের ডকুমেন্ট এইটা, এখনের ডকুমেন্ট এইটা। এখন আপনারা কোনটার মধ্যে নিয়ে আসবেন ভিজিটিং কার্ড, এই দুই নাম্বার ফাইলে নাকি এক নাম্বার ফাইলে? সবাই চ্যাট বক্সে আসি, সবাই চ্যাট বক্সে আসি, আমাকে জানান আপনারা কোন ফাইলের মধ্যে নিয়ে আসবেন। আচ্ছা, ভেরি গুড, আমরা দুই নাম্বার ফাইলে নিয়ে আসবো। এখন দুই নাম্বার ফাইলটা ওপেন করে কিভাবে, দুই নাম্বার ফাইলটা ওপেন করে কিভাবে, আমি দুই নাম্বার ফাইলটা কেটে দিচ্ছি, আপনাদের বোঝার সুবিধার জন্য কেটে দিচ্ছি। আচ্ছা, যে কোনো, আচ্ছা যে কোনো জিনিস বুঝেন, একটু ভালোভাবে বুঝেন যাতে সেটা থাকে, ব্রেনে থাকে, সবকিছু নিয়ে জয়া খিচুড়ি করা। জি জি, ওয়াকা ফাইলের উপরে ডাবল ক্লিক করলে সেই ফাইলের মধ্যে লেখা থাকে প্লেস আর্টওয়ার্ক হিয়ার, প্লেস ইওর ওয়ার্ক, এরকম দেখ লেখা থাকে যাতে আপনার বোঝার জন্য, বুঝতে পারছেন? সাবমিট হিয়ার, এরকম জিনিসগুলো লেখা থাকে কন্টেন্ট। আমরা আরো একটা মকআপ দেখব তখন বোঝা যাবে। তো যাই হোক, আমরা এখানে জাস্ট ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করলে নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়েছে, আগের ডকুমেন্ট ছিল এইটা, বর্তমান ডকুমেন্ট এইটা, দুটা পাশাপাশি আছে। তো আমরা এই পরের যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টের মধ্যে আমরা আমাদের ভিজিটিং কার্ডটা নিয়ে আসব। এই যে ভিজিটিং কার্ডটা আনলাম, ভিজিটিং কার্ড যদি ছোট থাকে তাহলে বড় করার জন্য আমরা এই কোণা থেকে জাস্ট মাউস ধরে টান দিব, মাউস ধরে টান দিব, আর এটা যদি শিফট বা অল্টা ধরে টান দেওয়া হয় তাহলে আরো বেশি সুন্দর হয়, মানে প্লেসমেন্টটা ঠিক হয়, এটা আমরা পরবর্তীতে শিখবো। তো জাস্ট আমি প্লেস করছি, জাস্ট আমি পুরো স্ক্রিনের মধ্যে প্লেস করছি, আমি কি কোনো সাইড বাদ রাখছি, আমি কি এইরকম রাখছি নাকি পুরো স্ক্রিন জুড়ে দিছি, পুরো স্ক্রিন জুড়ে দিছি? খেয়াল করবেন, আমি কিন্তু উপরে এতটুকু বাদ রাখি নাই, নিচে এতটুকু বাদ রাখি নাই, আমি কিন্তু পুরো স্ক্রিন জুড়ে দিছি। পুরো স্ক্রিন জুড়ে দেওয়ার পর জাস্ট কিবোর্ডের কন্ট্রোল এস, কন্ট্রোল এস মানে কি? সেভ। কন্ট্রোল এস মানে কি? সেভ। জাস্ট কিবোর্ডের কন্ট্রোল এস দিলাম, সেভ হইতেছে, ফাইলটা সেভ হয়ে গেছে। ফাইলটা সেভ হওয়ার পর আপনি আগের ফাইলে যান, আগের ফাইলে যে দেখেন ফাইলটা হাতের মধ্যে চলে গেছে। সবাইকে বলছি চ্যাট বক্সে চলে আসে আমাকে জানান এই পর্যন্ত ক্লিয়ার কিনা, আমরা এখন চলে যাবো ইলাস্ট্রেটর সফটওয়্যারে। জি ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত আমরা শিখলাম। এইবার ফাইলটা সেভ করতে হয় কিভাবে, সেটা হচ্ছে মেনু বারের মধ্যে যে ফাইল আছে, ফাইল থেকে সেভ অ্যাজ এ যেতে হয়। তো ফাইল থেকে সেভ অ্যাজ এ যে আমরা ফরম্যাট দিব, এই ফরম্যাটটা দিব জেপিজি। কি ফরম্যাট ভাই? জেপিইজি। জেপিইজি মানে এটা যে কেউ দেখতে পারবে, এটা মোবাইলে প্লে হবে, এটা ল্যাপটপে প্লে হবে, সব জায়গায় প্লে হবে, বাট পিএসডি ফরম্যাটে সেভ করলে কেউ দেখতে পারবে না। যেমন আমরা জেপিজি ফরম্যাটে সেভ করছি এই যে ফাইলটা, এটা একটা ভিজিটিং কার্ড, এইটা আপনি যে কোনো জায়গায় দিতে পারতেছেন, মানুষজনকে দেখাইতে পারতেছেন যে ভাই আমি একটা ভিজিটিং কার্ড তৈরি করছি, ঠিক আছে, মকআপ করেছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের টপিক, মানে মোটামুটি একটা বেসিক টপিক। এবার আমরা চলে যাই ইলাস্ট্রেটর সফটওয়্যার এরকম একটা ভিজিটিং কার্ড তৈরি করা শিখি। এরকম ভিজিটিং কার্ড না, এরকম ভিজিটিং কার্ড তো আমরা গত ক্লাসে দেখেছি, আজকের ভিজিটিং কার্ড একটু ডিফারেন্ট, এর থেকে আরেকটু সুন্দর ভিজিটিং কার্ড, ঠিক আছে? তো এরকম ভিজিটিং কার্ড আমরা তৈরি করব এখন। তো গাইজ, আমরা এখন ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করি, আমাদের কাজ হচ্ছে এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার। আপনারা এতক্ষণ যে সফটওয়্যার দেখলেন সেই সফটওয়্যারটার নাম ছিল অ্যাডোবি ফটোশপ, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। আর কাজ করতে হলে অবশ্যই সফটওয়্যার লাগবে, সফটওয়্যার ইনস্টল করে নেবেন, সফটওয়্যার ইনস্টল করে নেবেন। আচ্ছা, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন হচ্ছে, আর আমরা গুগল থেকে একটা ভিজিটিং কার্ড দেখছিলাম, ওই ভিজিটিং কার্ডটা আমরা চেক করব। ভিজিটিং কার্ডটা কোথায় দেখি তো আছে না, হারিয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা মকআপের লিংক দিয়ে দিচ্ছি, আরেকটা মকআপের লিংক দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, চ্যাট বক্সে আমি এখনি আরেকটা মকআপের লিংক দিয়ে দিচ্ছি। সবাই জুমের চ্যাট বক্স চেক করেন, আমি একটা মকআপের লিংক দিয়েছি, এটাও ডাউন, এটাও কপি করে রাখেন, ঠিক আছে? ক্লাস চলাকালীন সময় আমি যে এলিমেন্টগুলো দিব এগুলো আপনারা কপি করে রাখবেন, কপি করে রাখেন, পরে হারিয়ে যাবে। সবাই জুমের চ্যাট বক্স থেকে কপি করে নেন।
আচ্ছা দুইটা একসাথে একসাথে আগে 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 করতে হবে হ্যাঁ হ্যাঁ আগে চলে যাব তো আমি আমি দুইটা একসাথে আগে আগে করে দিব আগেটা খুঁজে নিয়ে আসেন আবার খুঁজে নিয়ে কপি করেন আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি ভিজিটিং কার্ড এই ভিজিটিং কার্ডটা আজকে আমরা করব এই কাজগুলো করা আসলেই কতটা সহজ সেটা আমরা দেখি আজকে ঠিক আছে তো এই রকম কাজ করার আগে আমরা আরেকটু সিম্পল কাজ করি সেটা হচ্ছে এইটা আর এই কাজটা করার আগে এই এই ভিজিটিং কার্ড ঠিক আছে আমরা যে সব ভিজিটিং কার্ড করব সেগুলো আমি একটু কপি করে রাখি আচ্ছা ফার্স্ট কথা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট নিতে হবে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারে একটা ডকুমেন্ট নিতে হবে যেহেতু ভিজিটিং কার্ড করব ভিজিটিং কার্ডের সাইজ কত ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 3.5/2 ইঞ্চি ভিজিটিং কার্ডের সাইজ 3.5/2 ইঞ্চি যে কারণে একটা নতুন ডকুমেন্ট নিতে হলে সেই ডকুমেন্টের সাইজ দিবেন 3.5/2 ইঞ্চি এইগুলো সম্পর্কে পরবর্তীতে আমরা বিস্তারিত আরো শিখব জাস্ট আমরা 3.5/2 ইঞ্চি দিলাম ইঞ্চি দেওয়ার পর আমাদের একটা ফাইল ওপেন হয়ে গেল সাদা একটা ডকুমেন্ট আসলো এই ডকুমেন্টটা অনেক বড় ছিল আমি জুম আউট করলাম জুম আউট করে কিবোর্ডের কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করে কিবোর্ডের কন্ট্রোল মাইনাস দিয়ে জুম ইন করে কন্ট্রোল প্লাস দিয়ে ঠিক আছে আমরা জুম আউট করলাম এরপর আমরা সরাসরি ভিজিটিং কার্ডে চলে যাচ্ছি সেখান থেকে আমরা ভিজিটিং কার্ড কপি করে নিয়ে আসছি যে ভিজিটিং কার্ডটা আমরা এখন করব ফার্স্টে আমরা একটা ইজি ভিজিটিং কার্ড দেই একটা ইজি একটা ভিজিটিং কার্ড আমরা জাস্ট দেখি যে এই ভিজিটিং কার্ডের মধ্যে কিছুই নাই জাস্ট শেপ এরকম ভিজিটিং কার্ডের মধ্যে জাস্ট শেপ আছে কপি ইমেজ দিলাম কপি ইমেজ দিয়ে এই ভিজিটিং কার্ডটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসলাম ভিজিটিং কার্ডটা অনেক বড় আছে যে কারণে এটাকে আমরা ছোট করতে হবে এরকম জুম আউট করতে হবে জুম আউট করার পর সেটাকে ছোট করতে হবে আমরা ছোট করে ফেললাম একটা ভিজিটিং কার্ডকে আমরা ছোট করে ফেললাম একটা ভিজিটিং কার্ডকে আমরা ছোট করে ফেললাম অনেক বড় আছে এটাকে ছোট করে ফেললাম এবার আমাদের পেজে চলে যাই আমরা জুম আউট জুম বাড়ালাম জুম বাড়ানোর পর আমাদের পেজে চলে গেলাম যে আমরা দেখতেছি যে এইখানে আমরা এই ভিজিটিং কার্ডটা করব তো এই কাজ করার জন্য আমাদের কয়েকটা টুল লাগবে এক নাম্বার টুল হচ্ছে সিলেকশন টুল এই টুলটার নাম সবাই খেয়াল করেন সিলেকশন টুল এই টুলটার নাম ডিরেক্ট সিলেকশন টুল এটার নাম সিলেকশন টুল দুইটা টুলের মধ্যে একটু পার্থক্য আছে নামে ঠিক আছে নামে এবং কাজে কিছু পার্থক্য আছে সিলেকশন ডিরেক্ট সিলেকশন এরপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল টুলের কাজ হচ্ছে এরকম শেপ নেওয়া এই একটা শেপ এই একটা শেপ এই একটা শেপ শেপ নিলাম এবং এগুলো কালার চেঞ্জ করা যায় ঠিক আছে এইগুলো সিলেক্ট করে মুভ করা যায় এই যে সিলেক্ট করা মুভ করা ধরে ডিলিট করা এই ধরনের কাজ করে সিলেকশন টুল এই ধরনের কাজ করে সিলেকশন টুল সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা হয় এরপর এই বক্সের মধ্যে যে কালার চেঞ্জ করা হয় এরপর এই বক্সের মধ্যে গেলাম এবার এখানে যে কালার চেঞ্জ করলাম এভাবে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে তাহলে বেসিক আমি দুইটা টুল সম্পর্কে বললাম প্রশ্ন থাকলে করে ফেলেন কারো প্রশ্ন থাকলে যেখানে বুঝবেন না প্রশ্ন করবেন তো আমরা কি করছি আমরা হচ্ছে জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি রেক্ট্যাঙ্গেল টুলে যে এই যে যে স্ক্রিনের মধ্যে যে আমাদের একটা সাইজ আছে এই সাইজ বরাবর একটা শেপ নিলাম সেই শেপের মধ্যে কালার আছে হলুদ কালার হলুদের মধ্যে আমরা দিলাম ধরেন সবুজ কালার ঠিক আছে সবুজ কালার আমরা দিলাম ওকে এরপর আমরা আরেকটা শেপ নিব রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা আরেকটা শেপ নিব এবং সেই শেপটা আমরা এখান থেকে শুরু করব সেই শেপের কালার দিব ধরেন আমরা সাদা কালার আমরা এই বক্সের মধ্যে গেলাম যে কালারটা চেঞ্জ করে সাদা কালার দিলাম মোটামুটি আমাদের ভিজিটিং কার্ডের শেপ দাঁড়ায় গেছে এটা আপনারা সবাই বুঝছেন এখানে ব্যাপার স্যাপার কি একটু চ্যাট বক্স অ্যাক্টিভ হন সবাই চ্যাট বক্স অ্যাক্টিভ হন আমরা নেক্সট টপিকে চলে যাব টাইম কম আমি আর 10-15 মিনিট আপনাদের সাথে আছি ঠিক আছে সবাইকে বলছি চ্যাট বক্স অ্যাক্টিভ হন এই পর্যন্ত ক্লিয়ার কিনা জাস্ট একটা শেপ নেওয়া আর এগুলো মূলত আপনাদের ফার্স্ট ক্লাস এগুলো আপনাদের মানে অনেকে আছেন আজকে নতুন ক্লাস করতেছেন দ্যাটস ইট কিছুই বুঝতেছেন না আগে সফটওয়্যার ইনস্টল তাছাড়া আমার কোনো ক্লাস আপনি বুঝতে পারবেন না আজকে আপনি 6 নম্বর ক্লাস 7 নম্বর ক্লাস করলে আপনি কিছুই বুঝতে পারবেন না যদি আপনার সফটওয়্যার না থাকে সফটওয়্যার থাকবে আপনি টুকটাক কাজ করবেন তারপর আপনি বুঝতে পারবেন যে কাজগুলো সোজা নাকি কঠিন ঠিক আছে ভিজিটিং কার্ড ডিজাইন গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন শুরুর আগে মানে গ্রাফিক ডিজাইন শুরুর আগে প্রথম কাজ হচ্ছে ভিজিটিং কার্ড শেখা এই জিনিসটা কেন কারণ হচ্ছে আপনি ক্লাস 1 না শিখে ক্লাস 2 তো যেতে পারবেন না ক্লাস 1 না শিখে ক্লাস 2 না শিখে আপনি ক্লাস 3 তো আর ভর্তি দিতে পারবেন না এই হচ্ছে ব্যাপারটা আচ্ছা তো যাই হোক আমরা এরপরের টপিকে চলে যাচ্ছি ভিজিটিং কার্ডে একটু সংক্ষিপ্ত করতে হবে কারণ আরেকটা ব্যাচে যেতে হবে আমার আচ্ছা
তো এইখানে আমরা আরেকটা ভিজিটিং কার্ড দেখছি এই ভিজিটিং কার্ডটা আমরা এখান থেকে কপি ইমেজ দিয়ে কপি করব কপি ইমেজ দিয়ে কপি করব এবং এটা ইলাস্ট্রেটর এনে পেস্ট করব জাস্ট এই সাইডে দেখবার আমরা এখানে কাজ করব এই সাইডে দেখবার কাজ করব ফাইলটা অনেক বড় আছে আমরা ছোট করে ফেলি আমরা ফাইলটাকে ছোট করে ফেলি সাইডে রাখলাম আর এটাকে একটু জুম আউট জুম ইন করলাম জুম ইন করে জাস্ট পাশাপাশি রেখে কাজ করব তো এইবার সবাই কি দেখছেন মনোযোগী হয়ে দেখেন নেক্সট টপিকে চলে যাব আমরা ঝটপট যে ক্লাসের ভিডিও শেষে দেওয়া হয় ক্লাসটা ভিডিও শেষে দেওয়া হয় ক্লাস ভিডিও শেষে পাবেন ক্লাস শেষে ভিডিও পাবেন আমি উল্টা বলে ফলাইছি আসলে টেনশন মাথায় কাজ করতেছে 10টা 11টা বেজে গেছে অলরেডি আরেকটা ম্যাচ জিততে হবে তো যাই হোক আমরা এখানে এই স্ক্রিন বরাবর একটা শেপ নিলাম এই স্ক্রিন বরাবর আমরা একটা শেপ নিলাম এইবার এর মধ্যে কালার চেঞ্জ করে দিলাম নেভি ব্লু আমরা কালার দিলাম নেভি ব্লু আমি চাইলে কালো কালার দিতে পারি আমি চাইলে যে কোনো কালার দিতে পারি যাই হোক আমি একটু নেভি ব্লু কালারটা দিতে চাচ্ছি ওকে এরকম একটা কালার দিলাম এরপর চলে আসেন এখানে সবুজ রঙের একটা শেপ নিতে হবে এই শেপটা কয় কোণা আপনারা আমাকে বলেন তো এই শেপটা কয় কোণা এই শেপটা কয় কোণা চার কোণা তাহলে আমরা রেকট্যাঙ্গেল টুল থেকে একটা চার কোণা শেপ নিব এই যে চার কোণা শেপ নিলাম সবাই চার কোণা শেপ তো নিতে পারেন এবার শেপ নেওয়ার পর জাস্ট কালারটা চেঞ্জ করে দিলেন সবুজ রং টিয়া কালার একটা রং আর একটু লাইট কালার দিতে চান লাইট কালার দিলাম আমরা জাস্ট একটা কালার নিলাম এইবার এইবার হচ্ছে একটা টুল নতুন একটা টুলে যাব নতুন একটা টুলে যাব যে টুলটার নাম ডিরেক্ট সিলেকশন মানে পাশের টুলটা এই টুলটার নাম কি ভাই ডিরেক্ট সিলেকশন টুল এই টুলের কাজ কি কাজ দেখে আসি এই টুলে গেলাম জাস্ট এই বিন্দুটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাকে নিয়ে সরাই দিলাম এই জায়গাটা ওকে ওকে নাও লিভ প্লিজ ওকে এইবার এই যে এই বিন্দুটা এই বিন্দুটাকে আমরা জাস্ট টেনে নিচে নামাই দিলাম আপনারা কি এতটুকু ক্লিয়ার কিনা সবাই একটু জুমের চ্যাট বক্সে চলে আসেন এতটুকু ক্লিয়ার কিনা কথা ক্লিয়ার না কথা আচ্ছা আমাকে কি ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছেন সবাই জুমের চ্যাট বক্সে চলে আসেন একটু নেট চেক দাও তো জিজ্ঞেস করো এই কাজটা আবার দেখানো হয়ে গেছে ওকে আমি আবার দেখাচ্ছি ওকে আমি আবার দেখাচ্ছি জাস্ট খুলে দাও ওকে আমি আবার দেখাচ্ছি ওকে কপি পেস্ট হচ্ছে না কপি পেস্ট করতে হয় কপি পেস্ট করতে হয় হচ্ছে আপনি গুগলে যে প্রথমে একটা জিনিসকে কপি করতে হবে মাউসের রাইট ক্লিক করে কপি করতে হবে কপি ইমেজ মাউসের রাইট ক্লিক করে কপি করতে হবে আর ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে অন্যভাবে পেস্ট করলে হবে না আচ্ছা আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আচ্ছা আমরা চলে যাচ্ছি ইলাস্ট্রেটর সফটওয়্যারে আমি এই জিনিসটা আবার দেখাচ্ছি তো এখানে যে কাজটা হচ্ছে প্রথমে কালো রঙের একটা বক্স নিলেন বা যে কোনো আকারের একটা শেপ নিলেন তার উপরে রেকট্যাঙ্গেল টুল দিয়ে আরেকটা শেপ নিলেন রেকট্যাঙ্গেল টুল নিয়ে আরেকটা শেপ নিলেন জাস্ট আরেকটা শেপ এই শেপের কালারটা নিজের ইচ্ছা মতো কালার আপনি দিলেন নিজের ইচ্ছা মতো কালার আপনি দিলেন এইবার এইটাকে সিলেক্ট করে এর মধ্যে নিয়ে আসেন এখন বলেন এতক্ষণ পর্যন্ত আপনি কয়টা টুলের কাজ দেখছেন মানে এই যে আমি কাজ করলাম এই পর্যন্ত কয়টা টুলের কাজ দেখছি একটা একটা হচ্ছে সিলেকশন টুল একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন একটা হচ্ছে সিলেকশন টুল একটা হচ্ছে রেকট্যাঙ্গেল টুল আর এখন আমরা কাজ করব এই ডিরেক্ট সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোন একটা বিন্দুকে নিয়ে মুভ করা কোন একটা বিন্দুর সাইড চেঞ্জ করা কোন একটা বিন্দুকে মুভ করা ঠিক আছে এই যে জাস্ট আমি একটু টেনে টেনে দিলাম তাহলে কিন্তু আমার সেটি হয়ে গেল আচ্ছা এই জিনিসটা আমরা আরো সুন্দর করে দেখে আসি সেটা হচ্ছে ধরেন আমরা এই সেম জিনিস অনেকগুলো করব এই এই টুলটা বোঝার জন্য আমরা অনেকগুলো কাজ করব আচ্ছা সবাই চ্যাট বক্স অ্যাক্টিভ হবেন আচ্ছা চ্যাট বক্স অ্যাক্টিভ হবেন কথা আটকে যাচ্ছে নরম রবার্ট ট্রিট লেখা কি অবস্থা ভাই কথা ক্লিয়ার বোঝা যায় না
ওকে ওকে আমি দেখছি জি একটু ওয়েট করেন ওকে গাইস আশা করি নেট ক্লিয়ার এখন আচ্ছা আশা করি এখন ক্লিয়ার আচ্ছা এখানে আমি জাস্ট অনেকগুলো শেপ কপি করেছি আমি অনেকগুলো শেপ কপি করে রেখেছি জাস্ট কয়েকটা বেসিক কাজ দেখানোর জন্য তো এইগুলো হচ্ছে জাস্ট এক একটা শেপ নিলেন আপনি ফারস্টে ফারস্টে রেকট্যাঙ্গেল শেপ নিতে হবে এর উপরে এক একটা শেপ নেন অন্য কালারের একটা শেপ নেন অন্য কালারের এক একটা শেপ নেন ঠিক আছে সেটা ধরেন এইটার মধ্যে নিলেন এরকম একটা এটার মধ্যে নিলেন এরকম একটা এটার মধ্যে নিলেন এরকম একটা আপনারা কি সবাই দেখছেন ক্লিয়ারলি সবাই একটু চ্যাট বক্স অ্যাক্টিভ হবেন সবাই একটু চ্যাট বক্স অ্যাক্টিভ আসছে ওকে থ্যাংক ইউ আচ্ছা জাস্ট এখানে কাজটা আমরা কি করেছি এখানে আমরা কি করেছি বলেন তো জাস্ট একটা কালো রঙের শেপ নিয়েছি সেই কালো রঙের শেপের উপরে আমরা অন্য আরেকটা টুল নিয়ে অন্য একটা শেপ নিতেছি কালো রঙের শেপের উপরে আমরা অন্য আরেকটা শেপ নিতেছি এটাই তো ব্যাপার এতক্ষণ পর্যন্ত আমরা কাজ করেছি দুইটা টুল একটা হচ্ছে সিলেকশন টুল আর একটা হচ্ছে রেকটেঙ্গেল ঠিক আছে এইবার আমরা কাজ করব নতুন একটা টুলে যে টুলটার নাম ডিরেক্ট সিলেকশন টুল যে টুলটার নাম ডিরেক্ট সিলেকশন টুল এই টুলের কাজ কি এই টুলের কাজ হচ্ছে এই যে হলুদ রঙের একটা শেপ এই শেপের তো চারটা বিন্দু আছে এই একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু মানে কি এটা চার কোণা তো চার কোণা থেকে কোন একটা কোণাকে নিয়ে মুভ করা কোন একটা কোণাকে নিয়ে মুভ করা এই যে একটা চার কোণা একটা শেপ এটাকে কোন একটা জিনিস নিয়ে মুভ করা একটু মনোযোগী হন আপনারা একটু খেয়াল করেন আপনারা আমি কি করছি জাস্ট একটু সিলেক্ট করে টান দিচ্ছি জাস্ট একটু সিলেক্ট করে আমি টান দিচ্ছি সিলেক্ট করেই টান দিলে শেপগুলো চেঞ্জ হইতেছে আমি নিজের ইচ্ছা মতো মুভ করতেছি আমি এখান থেকে এটাকে এই কোণা নিতে পারি চাইলে এটাকে এভাবে নিতে পারি চাইলে এটাকে আমি মাঝখানে নিতে পারি যে কোনো কাজ করতে পারি আচ্ছা আই থিংক এখন ক্লিয়ার মাঝে মধ্যে বাফারিং করছে ওকে আচ্ছা আবার প্রবলেম হলে আমাকে একটু জানাবেন আমি রাউটারটা রিসেট দিব আচ্ছা এই টুলটা কি ক্লিয়ার কিনা এই যে টুলটা কি ক্লিয়ার কিনা আপনাদের এই ডিরেক্ট সিলেকশন টুলটা ক্লিয়ার কিনা সবাই একটু চ্যাট বক্সে আসেন সবাই চ্যাট বক্সে আসেন জি ভাই জি এই টুলটা যদি ক্লিয়ার হয় তাহলে আজকের ক্লাস জি বলেন বলেন প্রশ্ন বলেন কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন প্রশ্ন থাকলে বলে ফেলেন আচ্ছা প্রশ্ন নাই ক্লিয়ার আচ্ছা যদি এই টুলটা আপনার ক্লিয়ার হয় জি জি সবাই মাউথ পিস অফ রাখি সবাই মাউথ পিস অফ রাখি সবাই আমরা মাউথ পিস অফ রাখি আচ্ছা আপনারা কি খেয়াল করছেন জাস্ট এতটুকু দিয়ে আমি কতটুকু কাজ কতগুলো কাজ করতে পারছি সবাই কি খেয়াল করছেন জাস্ট এই কয়েকটা টুল দিয়ে আমি কতগুলো কাজ করছি আচ্ছা এখন কথা হচ্ছে যদি আপনাদের এই টুলটা ক্লিয়ার হয় এই পর্যন্ত ক্লিয়ার হয় তাহলে আমি বেশ কয়েকটা কাজ দিব মানে আপনারা তো অনেকগুলো ক্লাস করছেন বা সফটওয়্যার তো আপনাদের আছে আমি ধরে নিলাম আপনাদের সফটওয়্যার আছে কারণ সফটওয়্যার এই পর্যন্ত অনেকবার বলা হয়েছে আর আজকেও আপনারা সফটওয়্যারের সাপোর্ট পাবেন আমি এখনো বলছি যাদের সফটওয়্যার নাই তারা লিংক থেকে ডাউনলোড করে নেন এরপর না পারলে আমাদেরকে জানান আপনি যদি না পারেন আমাদেরকে জানান আমরা আপনার সফটওয়্যার ইনস্টল করে দিব ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ভিজিটিং কার্ডের একদম বেসিক জিনিসগুলো এই সব জিনিসগুলো পার করে আস্তে আস্তে একটু গভীরে যেতে হবে যেমন গতদিন যারা ক্লাস করছেন গতদিন কিন্তু আমি এত কিছু শিখাই নাই গতদিন কিন্তু আমি এতগুলো জিনিস একসাথে দেখাই নাই কিন্তু আজকে কিন্তু আমি অনেকগুলো জিনিস দেখাইছি এর কারণ হচ্ছে গত ক্লাস যারা করছেন আজকে যারা করছেন পরপর যারা দুইটা ক্লাস করছেন তারা অনেক জিনিসপাতি বুঝতে পারছেন এখানে কিন্তু আজকে যারা নতুন ক্লাস করতেছেন তারা অনেক কিছুই বুঝতেছে না এর কারণ ভাই এই যে এটা যে আমরা সিকোয়েন্সলি যাচ্ছি এক একটা টুলের পর এক একটা টুল যাচ্ছি কুঠার দেশে আমরা এক একটা টুল শিখতেছি না ঠিক আছে
তো এইভাবে গ্রাফিক্স এর আমাদের একটা মডিউল আছে, আমরা আমাদের মডিউল অনুযায়ী কাজ করলে আপনারা প্রপারলি শিখতে পারবেন। আপনাদের মন মতো যদি আপনারা বলেন ভাই আজকে এই চুল করান আজকে এই কাজ করান তাহলে শিখতে পারবেন। জি বলেন, চতুর্ভুজের জায়গায় ত্রিভুজ বানাইছি কিভাবে, এটা তো আপনার প্রশ্ন। এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু এখানে, এই যে বিন্দু এটা এদিক টানলে এদিক যায়, এদিক টানলে এদিক যায়, তাহলে এটা সুন্দর করে ওই বিন্দুর সাথে মিলাই দেন, এই বিন্দুটা সুন্দর করে ওই বিন্দুর সাথে মিলাই দেন। ক্লিয়ার? জি এবার বলেন কার কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। ক্লিয়ার? আশা করি এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা জি, আমি লাস্ট একবার দেখাচ্ছি, আমরা এই যে ভিজিটিং কার্ডটা দেখছি এরকম একটা ভিজিটিং কার্ড আমরা জাস্ট দেখাবো। আমাদের ক্লাস অলমোস্ট আজকে শেষ, মানে আমার সাথে আপনাদের সেশন শেষ, একটু পর আপনাদের সাথে হিমেল ভাই আসবে, হিমেল ভাই এসে জাস্ট দেখাবে যে আমরা এরপরে এই এই কোর্সের মধ্যে কি কি থাকছে, মানে যারা একদম নতুন, যারা একদম নতুন তাদেরকে জাস্ট কথা বলবে। আচ্ছা তো আমি এখানে যারা যেসব জিনিসগুলো দেখাইছি সেসব জিনিস দেখেন অনেক ভিজিটিং কার্ডে আছে, প্রচুর ভিজিটিং কার্ডে আছে, আপনারা দেখেন গুগল থেকে। তো আমি বেশ কয়েকটা এরকম ভিজিটিং কার্ড আমি আপনাদেরকে ডেমো দিয়ে দিব, আপনারা যারা এই পর্যন্ত বুঝতে পারছেন তারা এই কাজগুলো করবেন, ঠিক আছে? যেমন এই ভিজিটিং কার্ডটা আমি জাস্ট একটা করে দেখাই, লাস্ট এই কাজটা দেখে আমি ক্লাস থেকে চলে যাব আর কি। তো এখানে যে ভিজিটিং কার্ডটা করা হয়েছে আপনারা সবাই দেখতেছেন যে এখানে কয়টা শেপ আছে। আচ্ছা এইটা করা যাবে না, কারণ এখানে চারটা জায়গায় পাঁচটা শেপ আছে, এইটা আমি এই মুহূর্তে করতে চাচ্ছি না, এই কারণে যে এখানে চারটা জায়গায় পাঁচটা শেপ আছে। এখন পাঁচটা শেপে গেলে একটু ডিপ হয়ে যায়, মানে আপনাদের জন্য একটু হার্ড হয়ে যায়। আমি কি পাঁচটা শেপে যাবো, আপনারা নিতে পারবেন? আমি কিন্তু এখন সিকোয়েন্স ব্রেক করতেছি। আচ্ছা সেটা বলেন বলেন যখন ক্লাসে যাবেন তখন শুনতে পাচ্ছি বলেন। আচ্ছা আমাদের এই কোর্সে কিন্তু মাত্র 1000 টাকা রাখা হচ্ছে, অনলাইনে মাত্র 1000 টাকা রাখা হচ্ছে, ঠিক আছে? না না মান্থলি না, 3 মাসের জন্য, 3 মাসের জন্য জাস্ট 1000 টাকা রাখা হচ্ছে, টোটাল কোর্সের জন্য 1000 টাকা রাখা হচ্ছে। এটা একটা প্রজেক্ট, এটা 800 জন স্টুডেন্টের একটা প্রজেক্ট, 800 স্টুডেন্টের একটা প্রকল্প যেখানে তিনটা কোম্পানির অর্থায়ন হচ্ছে, ঠিক আছে? আর তাছাড়া একটা ব্যাচে 100 জন, 90 থেকে 100 জন হবে একটা ব্যাচে। এবং আপনারা যখন আমার সাথে ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো করবেন, আমার ফ্রিল্যান্সিং এর ক্লাসে প্রায় 150-200 জন স্টুডেন্ট হয়, মানে আপনারা যখন এই গ্রাফিক ডিজাইন শেষ করে ফ্রিল্যান্সিং এর পার্টে আসবেন তখন একটা ক্লাসে 100 ক্রস করবে, ঠিক আছে? আর আশা করি মানে যেহেতু আপনারা অনলাইনে ক্লাস করছেন, আপনারা অনেকে মনে হতে পারে যে এত স্টুডেন্ট একসাথে ক্লাস করলে গ্যাদারিং হয় কিনা, কোনো প্রবলেম হয় কিনা, সবাই ঠিকমতো বুঝতে পারে কিনা, এই জিনিসগুলোর কনফিউশন যাতে এড়াতে আপনারা অন্যান্য ব্যাচে ক্লাস করবেন, অন্যান্য ব্যাচে ক্লাস করে দেখবেন যে আসলে কোনো প্রবলেম হয় কিনা, ঠিক আছে? যেমন কালকে রাত 11টায় আমরা অন্য একটা ব্যাচে ক্লাস করব, কালকে রাত 11টায় আপনারা সবাই অন্য একটা ব্যাচে ক্লাস করবেন, ঠিক আছে? কালকে রাত 11টায় আপনাদেরকে আরেকটা ব্যাচে, আমার আরেকটা ব্যাচে আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা ওই ব্যাচে ক্লাস করবেন। আচ্ছা এখন এখানে যে টুলটা দেখছি, যে শেপটা দেখছি, সেটা আমি ঝটপট করি, আমার হাতে টাইম খুবই কম, বুঝতেই পারছেন আরেকটা ব্যাচে যাইতে হবে, আপনারাও যাবেন কেউ কেউ আমার সাথে। ভাইয়া কোথায় অ্যাডমিশনের কথা বলছেন? ভাইয়া জি আপু কি বলেন, আবার বলেন। সফটওয়্যার লিংক একটু দিয়ে দেন। আর এই কোর্সে তারাই অ্যাডমিশন নিবে যারা 3-4টা ফ্রি ক্লাস করবে, যারা 3-5টা ফ্রি ক্লাস করবে তারাই অ্যাডমিশন নিবে, ফ্রি ক্লাস ছাড়া কেউ অ্যাডমিশন নিবে না এই কোর্সে। ফ্রি ক্লাস নিবে, কোর্স বুঝবে, কোর্সের মডিউল বুঝবে, সবকিছু বুঝে তারপর এই কোর্সে আসবে, ঠিক আছে? ওকে গাইজ, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি লাস্ট ভিজিটিং কার্ডে, সেটা হচ্ছে এই যে
তো এইখানে দেখতে পাচ্ছি আমরা এই ভিজিটিং কার্ডের মধ্যে কি কি আছে। ফার্স্টে আমরা একটা এই যে একটা শেপ নিচ্ছি, এই যে একটা শেপ নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা শুনতে পাচ্ছি, এখন কথা না বলি ভাই, প্রশ্নটা ঝটপট করে ফেলেন। এতক্ষণ পরে ভাই এই প্রশ্ন আমি কিন্তু ফার্স্টে বলেছি, এটা বিলে স্টুডেন্ট আপনি কি লেট করে আসছেন কিনা? আপনি যদি আগের টপিক বুঝে থাকেন তাহলে এই টপিক পানির মতো ক্লিয়ার, ঠিক আছে? আগের টপিক যদি বুঝে থাকেন তাহলে এই পর্যন্ত পানির মতো ক্লিয়ার হওয়ার কথা। আমরা কি করছি, আমরা রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা কি করলাম, একটা চার কোণা নিলাম বক্স, এই বক্সটারে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই বিন্দুটাকে জাস্ট একটু মুভ করে দিলাম, ঠিক আছে? এই বিন্দুটাকে চাইলে আমরা আরো সামনে মুভ করে দিতে পারি, যাই এই পর্যন্ত দিলাম। এরপর আরেকটা রেক্টেঙ্গেল আমরা নিচ্ছি, যেটা আমরা ঠিক এইখান থেকে শুরু করে, ঠিক এখান থেকে শুরু করে আমরা এই পুরোটা নিলাম, ওকে। এবার এর মধ্যে আপনি কালার চেঞ্জ করে দিলেন, ধরেন আপনি হালকা অ্যাশ কালার দিলেন, আপনি ছাই কালার দিলেন, যে কোনো কালার দিতে পারেন, আমি যে কোনো কালারটা আপাতত বুঝাই। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা জাস্ট মুভ করে এটাকে এখানে আনলাম। এখন কথা হচ্ছে এখানে একটা এই যে পাঁচ কোণা আকৃতির একটা শেপ আনা হয়েছে, এই শেপটা কই পাবো? এই শেপটা পাবো ভাই এই যে এখানে একটা টুল আছে তার নাম রেক্টেঙ্গেল টুল, এই রেক্টেঙ্গেল টুলের নিচে আছে পলিগন টুল। কি টুল ভাই? পলিগন টুল। যারা পারবেন না এটা অপশনাল, এটা সামনে আমরা পাবো, সামনে ক্লাস গুলোতে পাবো এবং সামনে আমরা জিনিসগুলো খুব ভালোভাবে শিখবো, মানে মডিউল অনুযায়ী জাস্ট ক্লিক করে ধরে রাখবেন, মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখলে এই পলিগন টুল পাবে, এই পলিগন টুলে যাবে। পলিগন টুলে যে আমরা এরকম একটা পাঁচ কোণা নিব, কয় কোণা ভাই? পাঁচ কোণা। সেই পাঁচ কোণার মধ্যে আমরা কালার দিব লাল কালার, লাল কালার, ঠিক আছে? লাল কালার দিলাম, এইবার এটাকে আমরা সুন্দর করে পাঁচটা কোণায় পাঁচটা পাঁচ জায়গায় আমরা মুভ করি। ধরেন এইটা আমার এই জায়গায় এটা মুভ করলাম, এইটা হচ্ছে আমি এই জায়গাটা মুভ করলাম, এরপর ধরেন এইটাকে আমি এখানে মুভ করলাম, এইটাকে আমি এখানে মুভ করলাম, এইটাকে আমি এখানে, দেখেন আমার অলরেডি কাজ শেষ। এবার বলেন কার কি প্রশ্ন? এবার বলেন কার বুঝিনি প্রশ্ন করেন, পলিগন মানে কি? আমরা এতক্ষণ যে টুলে কাজ করেছি সে টুলের নাম ছিল রেক্টাঙ্গেল টুল, রেক্টাঙ্গেল মানে চার কোণা, চার কোণা, আর এর নিচে আছে পলিগন, এই যে পলিগন, এই পলিগন এর নিচে, এখানে ক্লিক করে ধরে, এখানে ক্লিক করে ধরে রাখলে এর নিচে পাবেন পলিগন, সেখানে আশা করি সবাই বুঝতে পারছেন, যারা বুঝতে পারেন নাই কোনো প্রবলেম নাই, ভিডিও আছে, ভিডিও কভারেজ আছে, তাছাড়া এগুলো ডেমো ক্লাস, এইসব ক্লাস সামনে ওয়েট করতেছে। আচ্ছা গাইজ, এই মুহূর্তে আমরা চলে যাবো আরেকটা ব্যাচে, তো ওই ব্যাচে যারা 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 আজকে নিয়ে অনেকদিন ক্লাস করতেছেন বা মডিউল দেখছেন, যারা যারা আমাদের কোর্সের মডিউল দেখছেন তারা তারা আমার সাথে আরেকটা ব্যাচে যাইতে পারেন, যারা যারা এই কোর্সের মডিউল দেখছেন তারা তারা আমার সাথে অন্য একটা ব্যাচে যাইতে পারেন। প্রশ্ন করার জন্য ফটোশপ, ফটোশপ হলো ছবি, যখন ছবি থাকবে তখন এক কথায়, ঠিক আছে? ফটোশপ মানে হচ্ছে যখন আমরা ছবি নিব, ছবি নিয়ে কাজ করব তখন, আর ইলাস্ট্রেটর যখন ডিজাইন রিলেটেড কোনো কাজ হবে, ডিজাইন রিলেটেড, ভিজিটিং কার্ড ডিজাইন, আইডি কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে? এই যে ডিজাইন রিলেটেড যেগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ইলাস্ট্রেটর ইউজ করব, ঠিক আছে? আর ইলাস্ট্রেটরে কাজ করলে সেটা প্রিন্টিং এর কাজগুলো বেশি ভালো হয়, এবং ইলাস্ট্রেটরে কাজ করলে সেই কাজগুলো ইচ্ছা মতো বড় ছোট করা যায়, মানে ইচ্ছা মতো বড় করবেন, ইচ্ছা মতো ছোট করবেন। জি ভাইয়া, আচ্ছা অ্যাডোবি সফটওয়্যার, হ্যাঁ দুটোই অ্যাডোবি সফটওয়্যার, দুটোই অ্যাডোবি সফটওয়্যার। ইমেল ভাই, হ্যাঁ ইমেল ভাই, আপনি একটু কষ্ট করে ইয়ে করেন, আপনার সিকিউরিটিটা অন করেন, সিকিউরিটি অন করে এনেবল ওয়েটিং রুম দিয়ে দেন, ওয়েটিং রুমে আমি স্টুডেন্ট পাঠাচ্ছি, ওকে।
হ্যাঁ হ্যাঁ আমি কিছু পাঠাচ্ছি সব না, আমি আমি ওখানে যাব সুইচ করব, আপনি এখানে আসবেন, জাস্ট কোর্স প্ল্যানিংটা দেখে দিবেন। আচ্ছা কোর্স মডিউল, যারা যারা আজকে নতুন ক্লাস করতেছেন কোর্স মডিউল এখানে পাবেন, যারা যারা আজকে নতুন ক্লাস করতেছেন কোর্স মডিউল এইখানে পাবেন। আমার কথা ক্লিয়ার কিনা, কোনো ভেজাল আছে কিনা? যারা যারা নতুন ক্লাস করতেছেন, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে এখন দেওয়া হবে, এখন দেখানো হবে, আমরা ভিডিওতে কোর্স মডিউল এখন দেখে দিব। আর আমি তো আজকে ফর্ম ফিলাপ, আচ্ছা ফর্ম ফিলাপ টাকাটা কি আমি আর কয়েকদিন পর দেওয়া যাবে? আপনাকে অফিস থেকে ফোন দিবে, অফিস থেকে ফোন দিবে, আপনাকে টাইম দিয়ে দিবে, ফোনে বলে দিবে, আপনি যদি টাইম লাগে আপনি ফোনে বলে দিবেন। আচ্ছা 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 আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই চ্যাট বক্সে চলে আসি, সবাই চ্যাট বক্স চেক করি, চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি। ভাই আপনার করোনা রিপোর্ট কি? নেগেটিভ ভাই, আলহামদুলিল্লাহ আমার করোনা রিপোর্ট নেগেটিভ, মানে আমি কিন্তু করোনা রোগী ছিলাম, যারা জানেন না তাদের সবাইকে বলছি আমি করোনা রোগী ছিলাম, সার্ভাইভ করে আর কি, মানে আমার সার্ভাইভ করা লাগে নাই, অ্যান্টিবডি ভালো ছিল আর কি, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা আমি সবাইকে লিংক দিয়েছি, আমি চ্যাট বক্সে লিংক দিয়েছি, এটা আমাদের আরেকটা ক্লাসের লিংক, এই লিংকটা আগে কপি করেন, এই লিংকটা আগে কপি করে রাখেন, এরপরে এই ক্লাস থেকে লিভ নেন। আমি লিংক দিয়েছি, এই লিংকটা আগে কপি করেন, কপি করে মেসেঞ্জার আরেকজন দেন, তারপরে এই ক্লাস থেকে লিভ নিবেন, লিভ নিয়ে তারপর এটা জয়েন করুন। আমার কথা কি ক্লিয়ার? ফার্স্ট কাজ হচ্ছে লিংকটা কপি করা, লিংকটা কপি করে অন্য জায়গায় রাখা, পেস্ট করা, আপনি ডেস্কটপে লিখে দেন, বাস আপনি কপি করে মেসেঞ্জারে অন্য কাউকে পাঠান। এরপরে আপনি কি করবেন? এরপরে এই ক্লাস থেকে লিভ নেবেন, লিভ নিয়ে ক্লাসে জয়েন করবেন। এটা কি যারা ওদের জন্য, যারা আগে ক্লাস করছে, যারা যারা কোর্স মডিউল দেখছে, এখন আমরা এখানে কোর্স মডিউল দেখব, এখন আমরা এখানে মডিউল দেখব, যারা যারা মডিউল দেখেন নাই তারা তারা থাকেন, আমরা এখন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছি, যারা যারা মডিউল দেখেন নাই তারা তারা এখানে থাকেন। আমাদের কোর্স মডিউল কি সবাই দেখছেন? কোর্স মডিউল যারা যারা দেখেন নাই তারা তারা এখানে থাকেন, কোর্স মডিউল যারা যারা দেখেন নাই তারা তারা থাকেন, যারা যারা কোর্স মডিউল দেখেন নাই তারা তারা এখানে থাকেন, বাদ বাকি সবাই ওই ওই ব্যাচে চলে যান। তারপর মডিউলের লিংক দিয়ে দিচ্ছি। কার কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন, ওই ক্লাসে চলে যান, ওই ক্লাসে চলে যান। জি বলেন। আসলে প্রচুর চাপ, আমাদেরকে ইনবক্সে নক করবেন, কষ্ট করে ইনবক্সে নক করবেন বা গ্রুপে নক করবেন, যে গ্রুপে আপনি থাকেন ওই গ্রুপে। আপনারা কি আমাকে দেখছেন এই মুহূর্তে? আচ্ছা আপনারা আপনারা আমার যদি ভিউ দেখেন, আমার পেছনে অলরেডি একজন সারাক্ষণ কাজ করে, মানে আমার পেছনে একজন মানুষ আছে, আপনারা কি দেখতেছেন যে একজন মানুষ আমার পেছনে বসে আছে? মানে এ হচ্ছে সারাক্ষণ আপনাদের আপনাদের খেদমতে ব্যস্ত আছে। এখানে থাকেন, এখন কোর্স মডিউলটা দেখেন, কোর্স মডিউল দেখেন, কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করেন, ঠিক আছে? আর যারা যারা কোর্স মডিউল দেখছেন তারা তারা এই ক্লাস থেকে ছেড়ে ওই ক্লাসটা চলে যান, ওই যে উপরে লিংক দেওয়া আছে। শুরু করেন না ভাই, আমি করবো না, আরেকজন আসবে, আমি ওই ওই কাছে যাই। আচ্ছা আমি লিংকটা, কোন লিংকটা ভাই? জুমের লিংক আগে দিলা শেষ ভাই, আগে দিলা শেষ, মানে আগের ক্লাস না, মানে আরেকটা ব্যাচের, আরেকটা ব্যাচের। হ্যাঁ চ্যাট বক্সে দেওয়া আছে, আমি আবার দিয়েছি, চ্যাট বক্সে আবার দিয়েছি।
ঠিক আছে ওই ব্যাচে চলে যান যারা যারা কোর্স মডিউল দেখছেন তারা তারা ওই ব্যাচে চলে যান যারা যারা কোর্স মডিউল দেখেন নাই তারা এখানে ওয়েট করেন আমরা কোর্স মডিউলটা দেখি জি ভাই ওয়েটিং এ আছি অনেকদিন পর আমি ভাই সুস্থ হয়ে ফিরে আসছি আর কি চলে যান আমি আপনাকে হোস্ট দিব আচ্ছা আরে রাশেদুজ্জামান রিপন ভাই কেমন আছেন এই রিপন ভাইরে কিন্তু আমি অনেকদিন পর দেখলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আদা কেবা চলে আসছে